أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود ابراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد محبتك أكبر ذكرك لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الذكر عظيم الشان تفسير القرآن محفل قابل صدى السلام جناب سبابتي আমার উস্তাদ সমতুল্য সরতাজ হযরত উলামায়ে কেরাম আমার পিতৃতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম যুবক বন্ধুগণ পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ স্নেহের কচি কচা সোনামণিগণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে কিবার জুমার রাত চলছে জরবন আলহামদুলিল্লাহ এই বরকতময় রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বাণী শোনার জন্য তৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন আল্লাহ যদি চাইতেন হাসপাতালের বেডেও রাখতে পারতেন নাকি পারতেন না আল্লাহ যদি চাইতেন বাড়িতে বিছানাও শোয়ে রাখতে পারতেন প্যারালাইসিস করে আল্লাহ রাখতে পারতেন অন্ধ বানাইতে পারতেন পঙ্গু বানাইতে পারতেন বধির বানাইতে পারতেন পাগল বানাইতে পারতেন সর্বপ্রকারের বিপদ হইতে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে আজকের এই মাহফিলে আল্লাহ বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করে রুহানি শক্তি দ্বারা ইমানের শক্তি দিয়া আল্লাহ শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ খুব অল্প সময় আলোচনা করব একটু ধ্যান খেয়ালের সঙ্গে শোনার চেষ্টা করবেন আমার আগে যেই হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন সাহেব আলোচনা করতেছিলেন আমি শুনতেছিলাম বড় আলেম মানুষ প্রত্যেকটা কথা অনেক দামি কথা ওয়াজ বেশি শোনা লাগে না ওই সাহাবীর কথা শুনছেন না বলছে যে আমি জান্নাত পেতে চাই জাহান্নাম থেকে মুক্তি চাই ওয়াজ বেশি লাগে না এখন তো মানুষ ওয়াজ শুনে না এখন শুনে আওয়াজ এখন আর ওয়াজ শুনতে আসে না রং ঢং তামাশা দেখার জন্য আসে আল্লাহ আমাদেরকে সর্বপ্রকারের ধর্মীয় ফিতনা হইতে হেফাজত করে আজকের এই মাহফিল জন্য আল্লাহ জান্নাতের উসিলা বানায় নেয় জোরে বলে আমিন কোরআনুল করিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি হাবিবে দু জাহার
হাদিস সমুদ্র হইতে একটি শব্দ তেলাওয়াত করেছি, ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয়, সে এলেম জ্ঞান আমার নাই। ম্যাপ পরিমাণ একটি দেখাইতে পারে কিনা চেষ্টা করব। যারা আপনারা শিক্ষিত মানুষ, বাংলাদেশের ম্যাপ দেখছেন না দেখেন না, পৃথিবীর ম্যাপটাও তো দেখছেন। পৃথিবীর ম্যাপের ভিতরে বাংলাদেশ খুঁজে পাওয়া কঠিন, অথচ এই বাংলাদেশ কত বড় আমরা এখনো জানি না, বা যাই নাই, বা যাওয়ার মতো সুযোগ নাই। আমি আমার জীবনে উত্তর মেরুতে গিয়েছিলাম। এই উত্তর মেরু এই দুনিয়ার বুকে একটি মহাদেশ, সেখানে শুধু লক্ষ কোটি কোটি মাইল শুধু বরফের পাহাড় আর পাহাড়। আল্লাহর এই দুনিয়া কত বড় আমরা কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অন্তর থেকে অন্তরের কান দ্বারা আল্লাহ শোনার মতো তৌফিক দান করুন। দুনিয়ার এই জীবনে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী সবাই বলেন। আচ্ছা, রাজা হোক বাদশাহ হোক, ইসলামকে মানুক আর না মানুক, মুসলিম হোক অমুসলিম হোক, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, এই আয়াতকে অস্বীকার করতে পারবে কেউ? আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েলের কোন ইহুদি কেউ পারবে না? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, আলহামদুলিল্লাহ। দুনিয়ার এই জীবন খুব অল্প, আর এই জীবনের সময়ের দাম অনেক বেশি। এই সংক্ষিপ্ত জীবনের সময়ে বিশাল জান্নাতের বাজার মানুষ দুনিয়ার থেকে করবে, জান্নাত কামাই করবে। দুনিয়ার এই সময়টা কতটুক দামি? ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, জনৈক আরব পথিক রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। আরব দেশের মানুষের অভ্যাস হলো রাস্তার উপরে টিলার উপরে গাছের নিচে তারা তাঁবু গেড়ে ঘুমিয়ে যায়। পথিক আরব চলন্ত অবস্থায় গাছের নিচে একটা টিলার উপরে তিনি ঘুমিয়ে গেছেন। ঘুমের ভিতরে আল্লাহর কুদরতে আসলে ওইটি কোনো টিলা ছিল না, আসলে ওই টিলাটা ছিল আল্লাহর একজন ওলির কবর। কবর কি উঁচা থাকে না একটু? আসলে ওটি ছিল একটা কবর। পথিক টিলার উপরে তাঁবু উটাঙ্গিয়ে দুপুরের রোদে তিনি ঘুমিয়ে গেছেন। ঘুমের ভিতরে ওই পথিক মুসাফির তিনি শুনতে আছেন, ওই ব্যক্তি কবরের ভিতর থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। মুসলমান জিন্দা থাকতে কোনোদিন কোরআন পড়লেন না, কোরআনের আলেমদের কাছে গেলেন না, কোরআনের উপরে আমল করলেন না, আল্লাহ কি চিঠি পাঠাইলেন বান্দার কাছে? যেই চিঠিটা বহন করে আনলেন জিব্রিল আমিন, আর যেই চিঠিটা পাঠ করে শুনাইলেন সমস্ত নবীদের ইমাম, রসুলদের ইমাম, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন। এই কোরআন যিনি পাঠাইছেন তিনি কে? তো জোরে বলা যাবে বাবা? কোরআনটা সংরক্ষিত ছিল কোথায়? আর কোরআন বহন করে আনলেন কে? জিব্রিল আমিন। আর কোরআন প্রচার করলেন বিশ্ব নবী। দুনিয়ার জীবনে রেডিওর খবর বিশ্বাস করেন, টেলিভিশনের খবর আপনি বিশ্বাস করেন, ভয়েস অফ আমেরিকা, বিবিসি লন্ডন খবর আপনি বিশ্বাস করেন, পত্রিকার খবর আপনি বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই খবরগুলি আমাদের কাছে পাঠাইলেন, যে খবর সংরক্ষিত ছিল লৌহে মাহফুজ নিরাপদ স্থানে, আর যেই খবর বার্তাবাহক হিসেবে জিব্রিল আমিন আনলেন, আর যেই খবরটা পাঠ করে শোনালেন বিশ্ব মহামানব মুহাম্মদ আরবি,
আছে কি কোনো ভুল বাবা? আছে কোনো ভুল? আছে এটা পড়ি না, এটা মানি না, এটা বিশ্বাস করি না, মুসলমান মুখে বলে। হ্যাঁ, তবে আল্লাহর কিছু খাঁটি বান্দা তো আছেই, আছে অবশ্যই আছে, তারা থাকবে, এরা হলো খাঁটি মানুষ। আমরা মানুষ রূপে একটা জীব বলা যায়, মানুষ রূপে জীব, পথিক মুসাফির, কবরের উপরে শুয়ে মাইয়েতের কোরআন তেলাওয়াত শুনে তিনি চিৎকার দিয়ে বলে উঠলেন, সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, কত দাম! তাসবিহুন ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার যদি আপনি খালেস দিলে, রিয়া মুক্ত আল্লাহর মহব্বতে, আল্লাহর ইশক, আল্লাহর প্রেম নিয়া খাঁটি মুসলমান হয়ে, সিফাতি মুসলমান হয়ে, আল্লাহর তাওহীদকে স্বীকার করে যদি একবার সুবহানাল্লাহ বলার সৌভাগ্য হয়, দজাহানে সরদার বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন বলেছেন, তাসবিহুন ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সাত আসমান সাত জমিনের সমস্ত সম্পদ যদি কেউ পেয়ে যেত, এই ব্যক্তি যতটুকু ভাগ্যবান হবে, একজন সুবহানাল্লাহ বললে ওয়ালা কিয়ামতে তার থেকেও বেশি ভাগ্যবান হবে। আজকে দুনিয়ায় মানুষ বোঝে না, মনে আর কিছু পাগল লোক, অবুস, লম্বা জামা, গোল টুপি, দাড়ি, পাগড়ি, মসজিদের খাদে, মুয়াজ্জিন, ইমাম, এগুলোর তো সমাজে ভ্যালু নাই, কি বলেন ঠিক না? সমাজে লো ভ্যালু পারসন, এরা বসে ওই মসজিদের ভাঙ্গা বারান্দায় পড়ে। জেনে রাখবেন, এরাই হবে এক একজন জান্নাতের বড় বড় সম্রাট, এরাই হবে সব। আজকে দুনিয়ায় যারা বড় বড় ধনী, ইনারা হবে আখিরাতের ধনী। পথিক মুসাফির কি বললেন? সুবহানাল্লাহ। ও আমার টাঙ্গাইলের ভাইরা, আমার খেয়াল করে শুনবেন, অল্প সময় কথা বলবো, রওনা হব পঞ্চগড়ের উদ্দেশ্যে। ওই গুমান্ত ব্যক্তি মাইয়াতের কোরআন তেলাওয়াতের শব্দ শুনে চিৎকার দিয়ে তিনি যখন বললেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাইয়াতের জবান খুলে দিলেন, আল্লাহ পারে না, পারে না। দুনিয়ার মানুষের যুক্তি বুদ্ধি চিন্তা চেতনা, দুনিয়ার মানুষের প্রযুক্তি যেখানে গিয়ে শেষ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সেখান থেকে শুরু হয়। দেখেন দেখেন দেখেন, বিজ্ঞানীরা কত কিছু বানাইছে। মোবাইল মনে করেন, সবাই তো চিনেন মোবাইল, তাই না? সুপার কম্পিউটার চিনবেন না আপনারা? মোবাইল, একটা মোবাইলে যদি ইমো থাকে, মেসেঞ্জার থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, আমেরিকার থেকে কথা বলছে বাংলাদেশে বসে, দেখা যাবে না যাবে না? ওর মুখে একটা তিল আছে কিনা তাও কি ভুল বললাম? একটা মোবাইল। ও টাঙ্গাইলের ভাইরা, আমার বন্ধুরা, আমার এই টিউবওয়েল বন্ধ করা লাগবে, এখানে আমাকে আলোচনা পরিবেশ দেবেন, ওই বাড়ির তো টেপ আছে, আল্লাহ জানে কোন জায়গায়। ওখানে একটা ছেলে দিলেই তো হয়ে যায়, ও পাশে তো আপনাদের টেপ আছে মসজিদে, মানুষেরও বিবেক বুদ্ধি আল্লাহ দুনিয়াতে উঠাই দিছে। তো মহব্বতে জিকির করুন, লা ইলাহা, খয়রাতি মলবি মনের সে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হাদিস শোনার আদব আছে জানেন? আদব নাই? কোরআন শোনার আদব আছে। যারা অন্তর দিয়ে কোরআন শুনে, কোরআন তাদের জন্য হিদায়ত। আবু জাহেল কোরআন শুনছে, উতবা সাহেবও কোরআন শুনছে, হিদায়ত হয়েছে? ওই আফ্রিকার হাফসি বিলালের কাছে সে শুনছিল অন্তরের কান দিয়ে। কোরআন শোনার আদব আছে। ওয়াজ মাহফিল মনের মলবিগের নিয়ে আসলাম, এসে ভাড়াটিয়া হুজুর এত টাকা দেবো, যা খুশি তাই অস করবে, আমরা যা খুশি তাই। ওরা বলবে আমি না, আমার আর সামনে তো আপনাদের দাওয়াত দেওয়া লাগবে। পথিক মুসাফির,
গমের ভিতরে কোরআন শুনে চিৎকার দিয়ে উঠছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাইয়াতের জবান খুলে দিয়েছেন। আমার আল্লাহ, মাইয়াত এখন ওই জিন্দা ব্যক্তির সঙ্গে কথা বলা শুরু করে দিছে। মাইয়াত এখন ডাক দিয়ে বলে, ওরে পথিক, আমি এই কবরের ভিতরে 5000 বার কোরআন খতম করেছি, আমার আমল নামাই কোনো সওয়াব হয় নাই। ওরে পথিক, তোমার হায়াতের জীবনের একবারে সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও, আর আমার 5000 বারের কোরআন খতম তুমি নিয়ে নাও। হায়াতের জীবনের এক একটা নিঃশ্বাস এত দামি যা চৌরাস্তার মোড়েই ক্ষয় করছে, যা চার স্টলে শেষ করছে। আল্লাহ তাআলা বুসার তৌফিক দান করুক, জরুর আমিন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার মানুষের যুক্তি বুদ্ধি যেখানে শেষ হয় আল্লাহর কুদরত সেখানে শুরু হয়। মোবাইলের কথা আপনাদেরকে একটি উদাহরণ দিলাম, একটি মোবাইল দিয়ে যদি আপনার নেট থাকে সারা পৃথিবীর আর এক প্রান্ত থেকে যদি আপনি সান্তিয়াগো থেকেও কথা বলতে চান, পারবেন না? পারবেন না। ইমো দিয়ে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি দেখতে পারবেন না? পারবেন না। ও টাঙ্গাইলের ভাইরা, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, পৃথিবীর বিজ্ঞানীরা এত বড় বড় যন্ত্র বানাইলো, মোবাইল বানাইলো, টিভি বানাইলো, কম্পিউটার বানাইলো, সুপার কম্পিউটার বানাইলো, হেলিকপ্টার বানাইলো, জম্বু জেট বানাইলো, রকেট বানাইলো, পাথফাইন্ডার বানাইলো, মঙ্গল গ্রহে গেল, চাঁদের ভিতরে গেল, সমুদ্রের তলদেশে গেল, পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত 3.5 হাত মাটির নিচের খবরের খবর দিতে পারছে? এতই বলে পারেন? 49 কোটি কিলোমিটার উপরে গেছে বিজ্ঞানীরা, মঙ্গল গ্রহ পর্যন্ত গেছে, সমুদ্রের তলদেশে গেছে। নেটে সার্চ দিয়ে পৃথিবীর কোন জায়গায় কি সম্পদ আছে তারা নেটওয়ার্কের মাধ্যম দিয়ে সব দেখতে পাচ্ছে। কিন্তু বলুন, ও টাঙ্গাইলের ভাইরা, 3.5 হাত কবরের ভিতরে কি হচ্ছে? পৃথিবীর কোন বিজ্ঞানী নীলার মস্টান থেকে বর্তমানের বড় বিজ্ঞানী হকিংস পর্যন্ত দুনিয়ার কেউ কোনো তথ্য দিতে পারছে? আরে তথ্য দূরের কথা, কোনো আইডিয়া দিতে পারছে? আর কিয়ামত পর্যন্ত পারবে? মাইকের অবস্থা তো কঠিন। পারে নাই, পারবেও না। আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করছে, জোর বল আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাইছেন, ওহে মানুষ শোনো, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। ওহে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা চতুষ্পদ প্রাণীর ভিতরেও শিক্ষা রেখে দিয়েছি, তোমাদের জন্য একটা চতুষ্পদ প্রাণীর ভিতরেও শিক্ষা রেখে দিয়েছি। এটার তাফসীরের ভিতরে আছে, মনে করুন একটা গাভী সকাল 10টার টাইমে 10 কেজি দুধ দেয়, ওই গাভীটাকে সকাল 10টার টাইমে দুধ দহন না করে, ওহে দুনিয়ার মানুষ, ওই গাভীটাকে তোমরা জবাই করে সারা পৃথিবীর সমস্ত মানুষ তার হাড্ডি রক্ত চামড়াকে টুকরা টুকরা করে সারা পৃথিবীর অণুবীক্ষণ যন্ত্র দিয়ে একটু পরীক্ষা করে দেখো, ওই গাভীর ভিতরে তোমরা 1 ফোঁটা দুধ পাবানি? কোথায় গেল? আল্লাহ আছে না? নাই। আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? আমাদের আল্লাহ একজন। আমাদের আল্লাহ কয়জন? আমরা এক আল্লাহ বিশ্বাসী, জোরে বল আলহামদুলিল্লাহ। এটা ঈমানের মাসলা, আকায়েদের মাসলা। সব থেকে দামি হলো মানুষের ঈমান। ঈমানের পর আমল, আমল দুই ভাগ, আমলে জাহিরি, আমলে বাতিনি। আমলে জাহিরি কে বলা হয় ইলমে ফিকহ, তাফসীরে রুহুল বায়ানে লিয়াতাফাক্কাহু ফিদ্দীনের ব্যাখ্যা আছে, ওয়ালিকা শামিলুন লিল ইবাদাত ওয়াল মুআমালা। এটা দুই ভাগ, বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ, বাইনাল্লাহি ওয়া বাইনাল খালকি। একটা হলো আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কযুক্ত আমল,
এই আবার 10 প্রকারকে বলা হয় ইবাদত, ইলম, আকাইদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা, হজ, তেলাওয়াতে কোরআন, যিকির ও দোয়া, তারতিবুল আওরাত, বাইনাল আবদি ও বাইনাল্লাহ, আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কযুক্ত আমল। আর আরেকটি হলো বাইনাল আবদি ও বাইনাল খলকি, মানুষ এবং সৃষ্টি জীবের ভিতরে সম্পর্কযুক্ত আমল। নামাজ পড়া যেমন ফরজ, বাবা মার খেদমত করা কি নফল? কি মনে করেন টাঙ্গাইলের লোকেরা? নফল বরং তাফসীরের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে, বিররুল ওয়ালিদাইনি আফযালু মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়াজ যাকাতি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব বলছে বাবা মার খেদমত করা কোন কোন ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত থেকে আরো বেশি। তবে মর্ম হলো নফল, একজন নফল নামাজ তাহাজ্জুদ পড়ে আর আরেকজন বাপ মার খেদমত করে। হাদিসে আছে যে বাপ মার খেদমত করে তার আমল নামায় সওয়াব বেশি। বলবেন না সুবহানাল্লাহ। একজন কোরআন তেলাওয়াত করে আর আরেকজন মার খেদমত করছে, মনে করেন মায়ের তরকারি কেটে দিলেন, মার উনুনের চুলাটাই জ্বালিয়ে দিলেন, ওই কোরআন তেলাওয়াতের থেকে এটা বেশি সওয়াব। একজন বাবা মার খেদমত করছে আর একজন নফল উমরায় গেছে, এখানে মুরাদ নফল হজ, নফল উমরা, নফল নামাজ। বিররুল ওয়ালিদাইনি আফযালু মিনাস সালা, বাবা মার খেদমত করা নামাজের থেকেও দামি, ওয়াস সিয়ামি রোজার থেকেও দামি, ওয়াল হজ্জি হজ থেকেও দামি, ওয়াল উমরাতি উমরা থেকেও দামি, ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদের থেকেও দামি। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছে মুরাদ হলো নফল ইবাদত, নফল হজ, নফল উমরা, নফল নামাজ, নফল রোজা, এর থেকে বাবা মার খেদমত করা বেশি সওয়াব। সমাজ তো বোঝে না, করেও না, জানেও না। এখন শোনা যায় বাবা মাকে ছেলেপিলেরা হত্যা করতেছে, পত্রিকায় অহরহ আসছে, আপনারা কি খবর টবর পান? কলিজা আমার টুকরা টুকরা হয়ে যায়। নামাজ পড়া সওয়াব, রোজা করা সওয়াব, বাইতুল্লাহ হজ করা সওয়াব। হাদিসের ভিতরে দোজাহালের সরদার বিশ্ব নবী তিনি বলেছেন মা মিন রাজুলিন ইয়ানজুরু ইলা ওয়াজহি ওয়ালিদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাকবুলাতান মাবরুরাতান। সন্তান যখন বাবা মায়ের দিকে রহমতের নজরে তাকায়, সন্তান যদি বাবা মায়ের দিকে আদবের নজরে তাকায়, সন্তান যদি ইজ্জতের নজরে তাকায়, সন্তান যদি ভক্তি মোহাম্মদ শ্রদ্ধার নজরে তাকায়, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির আমল নামায় প্রত্যেকটা পলকে পলকে একটা করে কবুল হজের নেকি লেখা হয়। হজে তো গেছেন, খুব সহজ, পাগল হয়ে যায়, আল্লাহ তো আমাকে 34 বার নিছেন, আল্লাহ আপনাদেরকেও নিক, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত নেন, জোরে বলে আমিন। কত কষ্ট, বাংলাদেশ থেকে সারা জীবন অপেক্ষা করে টাকা জমা দেন, রেজিস্ট্রেশন করেন, সিরিয়াল যদি পান আপনি টাকা জমা দিয়ে ফ্লাইটের জন্য হাজি ক্যাম্পে গিয়ে দিনকে দিন পড়ে থাকেন, অপেক্ষা করেন কবে সেই ফ্লাইটটা হবে। প্লেনে চড়ে জেদ্দা গিয়ে কত কষ্ট করে এরপরে মক্কার বাড়িতে, হজের আগে মনে করেন 20 দিন, 25 দিন, 40 দিন, 1.5 মাস মক্কায় মিনার মাঠে যাওয়ার জন্য অপেক্ষা। 7 তারিখে এহরামের কাপড় পরে মরা লাশ হয়ে কাফনের কাপড় পরিধান করে মিনার ভিতরে রওনা, কেউ গাড়ি পায় কেউ পায় না, পায়ে হেঁটে হলেও যেতে হবে মিনার থেকে। এখন 8 তারিখের ইশার পর থেকে হেঁটে রওনা হওয়া শুরু হয় আরাফাই, কেউ গাড়ি পায় কেউ পায় না, দাঁড়িয়ে বাসের সাথে হ্যান্ডেল ধরে আরাফাত থেকে আসার টাইমে আর মানুষের কোনো খেয়াল থাকে না, গাড়িতে উঠাই বড় বিপদ। রাস্তার মাঝখানে মুজদালিফা এসে মাটির উপরে সবাই ঘুমিয়ে থাকে, মুজদালিফা থেকে সূর্য উঠার পরে জামারাতে আসতে মানুষ পাগল হয়ে যায়, পায়ের তলে পিষ্ট হয়ে মারা যায়। এরপরে জামারাত, এরপরে তোয়াফে জিয়ারা, এরপরে 10 তারিখে পাথর মারা, 11 তারিখে মারা, 12 তারিখে জামারাত। যদি সূর্য ডুবার আগে মক্কায় পৌঁছতে পারে ভালো, নইলে 13 তারিখে আবার পাথর মেরে মক্কায় আসতে হবে। হাজিরা পাগলের মতো হয়ে যায়, চোখের ভিতরে রক্ত উঠে যায়, স্বামী স্ত্রী বিচ্ছ
বিচ্ছিন্ন হয়ে যায়, হারিয়ে যায়, তবুও হজের আমল ছাড়ে না। এত কষ্টের পরে দুনিয়ার কেউ বলতে পারবে না চ্যালেঞ্জ দিয়ে আমার হজটা কবুল হয়েছে। আশা করে কবুল হবে, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবে? আল্লাহ তো আমাকে 34 বার হজের খুতবা শুনাইছেন, কই কোনবার তো শুনলাম না যে আরাফার ইমাম, মসজিদে নামের ইমাম ঘোষণা দিছে সবার হজ কবুল হয়ে গেছে, কিন্তু বাবা মার দিকে রহমতের নজরে তাকাইলে কবুল হজ? রসুল বলছেন গ্যারান্টি। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 10 বার তাকাই? নবীজি বললেন 10টা কবুল হজের নাকি হবে? সাহাবী বললেন, হুজুর আমি যদি 100 বার তাকাই? আল্লাহর হাবিব বললেন, 100টা কবুল হজের নাকি হবে? নিজের বাড়ির পাশে গরিব দুঃখী আত্মীয় স্বজন আছে না নাই? এতিম বিধবা অসহায় কাঙ্গাল আছে না নাই? খোঁজ নেন না? আপনি তো বড় বড় মুরগির রান খান, আপনি বিল্ডিং এর ভিতরে এয়ার কন্ডিশনের ভিতরে থাকেন, রুম হিটার দিয়ে থাকে, আপনার বাড়ির পাশে এক বস্তিতে একজন বিধবা তার 5টি সন্তান নিয়ে টিনের ভাঙ্গা চালার ভিতরে না খেয়ে শীতের কাপড় ছাড়া তিনি কাটায়, তার কি কোনোদিন খবর নিছেন? তো কোরআন হাদিসে আছে মুআমেলা মাতা পিতা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এতিম মিসকিন গরিব দুঃখী কার কি হক হুকুক, এই এলেম জানাও ফরজ, আমল করাও ফরজ। জানাও ফরজ, আমল করাও কি? এখন তো মানুষ নিজের ভাই বোনেরই খবর নেয় না। ভাই যদি একজন শিক্ষিত হয়, ধনী হয়, গরিব ভাই তার খবরই কি? ভাই যদি ধনী হয়, একমাত্র বোন বড় গরিব, বড় অসহায়, বড় দুঃখী, না খেয়ে থাকে, ওই বোনের বাড়িতে যায় না, ওই বোনকে দেয় না, অথচ ওই বোন তার দুধের বাচ্চাগুলো নিয়ে চোখের পানি দিয়ে বালিশ ভিজায় দেয়, অথচ ওই ভাই বন্ধুদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, কিন্তু আপন বোনকে দেখে না, আপন ফুফুকে দেখে না, আপন খালাকে দেখে না। হাদিসের ভিতরে আছে আমার প্রাণের বাইরে আমার দজালের সর্দার বিশ্বনবী রহমাতুল আলামিন বলেছেন, কোন ধনী ব্যক্তি, কোন সহায় সম্বলওয়ালা ব্যক্তি যদি নিজের আপন গরিব দুঃখীর যদি খেদমত করে, তাদের যদি সাহায্য করে, অন্য জায়গায় দান করলে যেই সওয়াব হয়, আপন আত্মীয় স্বজনকে দান করলে 70,000 গুণ বেশি সওয়াব, 70,000 গুণ বেশি সওয়াব। এর ব্যাখ্যা আছে, কারণ কি? কারণ হলো আপন আত্মীয় স্বজনকে দেখা হলো ফরজ, আর অন্যদের দেখা হলো নফল। কি বলেন, ঠিক না? ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? কিসের দাম বেশি? কিন্তু আমরা দেখি না, বড়ই দুঃখের ব্যাপার। এই মুআমালাত, ইবাদাত, মুআমালাত, এই দুটোই ফরজ। ইবাদাত 10 প্রকার, মুআমালাত 10 প্রকার। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি 1000 বছর আগে লিখে গেছেন ইবাদাত 10 প্রকার, তার ভিতরে নামাজ একটা। আমরা তো খালি মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, এটি বুঝি ইবাদাত, আর বুঝি নাই। একটা হলো ইবাদাত, আর একটা হলো মুআমালাত। এই মুআমালাত তো 10 প্রকার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিন, এতিম দুঃখী, অসহায় বিধবা, মাতা পিতা, পাড়া প্রতিবেশী, খালা খালু, ফুফা ফুফি, কার কি হক হুকুক আছে? মুসলমান জানেই, মুসলমান জানেই। এলো আমলে জাহেরি, ইলমে ফিকার অংশ, আমলে বাতেনি, এটা হলো হৃদয় শুদ্ধি, অন্তরের 10টা অসৎ স্বভাব দূর করা, 10টা সৎ স্বভাব অর্জন করা। যেমন অহংকার, হিংসা, রিয়া, গীবত, মানুষ দেখানো ইবাদত করা, কিবুর, হাসাদ, বুগজ, গজব, গীবত, হেরেস, কিজব, বুখল, রিয়া, গুরুর, এই 10টার একটাও যদি কোন মানুষের ভিতরে সামান্যতম থাকে, তার আখেরাত সমস্ত আমল, জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, দাওয়াত, তবলিগ, জিহাদ, মানব সেবা, সমাজ সেবা, রাষ্ট্র সেবা, ধর্ম যুদ্ধ, শহীদ হয়, জীবনের সব আমল ওয়াল দিলে, ওয়াল দিলে, আচ্ছা মোবাইলের ভিতরে একটা অপশন আছে ওয়াল ডিলেট, এই জায়গায় যদি প্রেস করেন ভিতরে মেমোরিতে আর কিছু থাকবে? আমি কোরআনুল কারীমের একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, বিশ্ব নবীর হাদিস সমুদ্র হইতে 2টি শব্দ তেলাওয়াত করেছি, নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে 1 জাররা পরিমাণ অহংকার থাকবে,
ওই ব্যক্তি হিসাবন্তে আল্লাহর বেহেশতে প্রবেশ করতে পারবে না। এটা কি সেরে সেরে লাগবে? মনে মনে লাগবে? এক জাররা, এক জাররা পরিমাণ থাকলে সে বেহেশতে? অহংকার আমাদের ভিতরে আছে না নাই? একদল আর এক দলের সঙ্গে অহংকার করে না করে না? ধনী গরিবদের প্রতি করে না করে না? শিক্ষিত অশিক্ষিতদের দিকে তাকিয়ে করে না করে না? এ হাদিসের ব্যাখ্যা আছে, কোন মুসলমান একজন কাফের অমুসলমানকে দেখে অহংকার করা হারাম। কারণ তখন মনে করতে হবে এই লোকটা অমুসলমান, যে কোনো মুহূর্তে কলমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যাইতে পারে, আমি যে কোনো কারণে বেঈমান হয়ে মারা যাইতে পারে। হাদিসে হিংসা বেশি লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা যদি মানুষের ভিতরে থাকে, হিংসা মানুষের জীবনের সমস্ত আমলকে এভাবে জ্বালাইয়া পোড়াইয়া ছাই করে দেয়, কামা তাকুলুন নারুল হাতাব, লাকড়ি খড়ি আগুনের ভিতরে দিলে যেভাবে পুড়ে ছাই হয়ে যায়, হিংসুকের জীবনের সব ইবাদত ধ্বংস হয়ে যায়। আমাদের মধ্যে আছে না নাই? মানুষ মনেই করে না, মনে করে খালি নামাজ পড়লে মনে পার পাবে, রোজা করলে পার পাবে না। বাবাজি, নামাজ রোজা ইবাদত করতে হবে, মুআমালাত তো করতে হবে, অন্তর থেকে অসৎ স্বভাবগুলোও কি করতে হবে? দূর করতে হবে, আর সৎ স্বভাব অর্জন করতে হবে। তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রাজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা, জুহুদ, ওয়ারা, কানাত, হাবজ, বস্ত, উনস, হাইবাত, রাজা, যে ভালো যে খাসলাত আল্লাহ নবীদেরকে দিয়েছিলেন, এই গুণে গুণান্বিত হতে হবে। ভালো গুণে গুণান্বিত, আর অসৎ গুণকে কি বর্জন করতে হবে, অর্জন আর বর্জন। এই হলো আল্লাহর দিনের মূল স্ট্রাকচার, আল্লাহর দিনের ভিত্তি। ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, অসচ্ছভাব বর্জন, স্বচ্ছভাব বর্জন। আল্লাহ তৌফিক দান করুক, জরুর আমিন। আমরা চেষ্টা করব না করব না, আল্লাহ তৌফিক দান করুক। টাঙ্গাইলের বাহির আমার, ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য একটা চতুষ্পদ প্রাণীর ভিতরে শিক্ষা রেখে দিয়েছি, যেই কথা আমি আগে বলেছি। একটা গাবি মনে করেন সকাল দশটায় 10 কেজি দুধ দেয়, অস্ট্রেলিয়ান গাবি। আগে ছোটবেলায় দেখেছি বাবা মার গরুতে 1 কেজি 2 কেজি দুধ হয়েছে, ওই দুধের স্বাদ 40 বছর আগে খেয়েছি এখনো মনে পড়ে। এখন অস্ট্রেলিয়ান গাবিতে 2 মণ দুধ হয়, স্বাদ নাই। আগে গ্রামের এক কোনায় ইলিশ মাছ রান্না করলে আর এক কোনায় ঘেরান বাড়াইতো, এখন ইলিশ মাছ খাইলে মনে হয় জাপানি সাদা মুলা খাচ্ছে। বরকত নাই, বরকত বিদায় হইছে না হয় না? হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে পান করানোর জন্য যে দুধকে বের করলাম, ওহে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমি আল্লাহ কত বড় কারিগর, কত বড় কর্মীওয়ালা, আমি আল্লাহ কত বড় হেকমতওয়ালা, কত বড় মহাজ্ঞানী আমি আল্লাহ। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিম বাইনি ফারসি ওয়া দামিল লাবান খালিসান সাইগাল লিশারিবিন। ওহে দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন মানুষ যদি একটা গ্লাসের ভিতরে একটু পানি এবং একটু মধু, বা একটা গ্লাসের ভিতরে যদি দুই রঙের পানি যদি মিশায়, পৃথিবীর কোন বিজ্ঞানী কোন ফর্মুলায় পানিরে আলাদা করতে পারে? কেউ পারবে? পৃথিবীর সব থেকে বড় বিজ্ঞানী হকিংস পারবে নাকি? কেউ পারবে না। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করছেন, এই যে দুধ ছাড়া জীবন আমি আপনি খাই, এই দুধকে আমার আল্লাহ কোন পাইপ লাইন দিয়ে বের করে, এটা কি জানেন? আল্লাহ কোরআনে সূরা নাহলে বলছেন, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, ওহে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে দুধ তোমাদেরকে পান করাই, এই দুধকে আমি আল্লাহ রক্ত এবং গোবরের কণিকার মাঝখান হইতে, রক্ত এবং গোবরের মাঝখান হইতে এত সুনিপুণ ভাবে তোমাদের পান করানোর জন্য বের করি বান্দা। ওই দুধের ভিতরে জীবনে কোনোদিন রক্তের দাগ এবং গোবরের গন্ধ পাবে না। অথচ আল্লাহ কোরআনে বলছেন এই দুধ বের হয় মিম বাইনি ফারসি ওয়া দাম, রক্ত এবং গোবরের মাঝখান হইতে আল্লাহ এই দুধ বের করে।
সুবহানাল্লাহ বলা যাবে একটু? আল্লাহ কত বড় কারিগর! এই যে দুধ পান করি আমরা, এই দুধ আসে রক্ত এবং গোবরের শিরার মাঝখান হইতে আমার আল্লাহ বের করে। আমরা ওই আল্লাহকে একটু মহব্বত করে ডাক দিতে পারি, আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওহে মানুষ, আল্লাহর কুদরত কত বাহিরে আমার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওহে মানুষ, আমি আল্লাহর নাফরমানি তোমরা কেমন করে করো, আমার বিরোধিতা কেমন করে করো, আমার ইবাদত না করে তোমরা কেমন থাকো। ওহে দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন থিওরিওয়ালা কি আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে একটা সরিষার দানাকে সন্ন্যের উপরে দাঁড় করিয়ে রাখতে পারে? কেউ হইছে? আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাইছেন, আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ওহে দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ যে এত বড় বিশাল আসমানকে রেখেছি, এই আসমানের কোথাও কি তোমরা কোথাও আরসিসি পিলার খুঁটি দেখতে পেয়েছো? এই আসমানের আরসিসি পিলার কি লন্ডনে আছে, আমেরিকায় আছে? বিগাইরি আমাদিন তারাউনাহা, বিনা খুঁটিতে আল্লাহ রাখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওহে মানুষ শোনো, আম্মান জালাল আরদা কারালা ওয়া জালা খিলালাহা আনহারা ওয়া জালা লাহা রাওয়াসিয়া ওয়া জালা বাইনাল বাহরাইন হাজিজা আইলাহুম মাআল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। ওহে দুনিয়ার মানুষ, তোমরা কি লক্ষ্য করে দেখেছো, আমি আল্লাহ তোমাদের জন্য এই ভূপৃষ্ঠকে, এই জমিনকে কেমন ভাবে বিছানা বানিয়েছি? ওহে দুনিয়ার মানুষ, যেই জমিনকে তোমার আরামের ঠিকানা বসবাসের উপযুক্ত করে আমি আল্লাহ বানিয়েছি, তোমার ঘরের ভিতরে 50 হাত খড়ো পানি আছে না নাই? আছে। আপনাদের টাঙ্গাইল শহরে 20 তলা বিল্ডিং এর নিচে খুললে বুঝি পানি নাই? আছে। ঢাকা টাউনে, সৌদি আরবে, লন্ডনে, আমেরিকায়, পৃথিবীর যেখানে যান, যদি হোয়াইট হাউসের নিচেও খোলেন, রানী এলিজাবেথের বাসভবনের ভিতরেও যদি খোলেন, নিচেই কি পানি আছে? এইবার দেখেন আমার আল্লাহ কি বলছেন, যারা বলুন সুবহান, কষ্ট হচ্ছে ভাবছেন। আম্মান জালাল আরদা করারাও وجعل خلالها انهارا এতের তাফসীরের ভিতরে ইমাম ইসমাইল হাক্কি বরসবি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লেখেন, ওহে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কারিগর, সমগ্র দুনিয়ার এই পৃথিবীবাসীকে আমার আল্লাহ নিচে মহাসাগরের উপরে ভেলার মতো ভাসাইয়া রেখেছে। আমরা ভেলার উপরে ভাসছে কিন্তু নিচে কি আছে আল্লাহ রাখছেন। আম্মান জালাল আরদা কারারা, ওহে দুনিয়ার মানুষ, কোন সাগরের উপরে আমি আল্লাহ তোমাদেরকে বিছানা বিছাইয়া রেখেছি? আল্লাহু জালাল কুমুল আরদা বিছাতা। ওহে দুনিয়ার মানুষ, একটু কি লক্ষ্য করে তোমরা দেখেছো তিনি কোন আল্লাহ? জালাল আরদা কারারা, এই পৃথিবীকে যিনি তোমাদের জন্য আরামের ঠিকানা, শান্তির ঠিকানা বানিয়েছেন। ওহে দুনিয়ার মানুষ, বস্তুত পক্ষে যেখানে আল্লাহ তোমার জন্য আরামের বিছানা বানিয়ে রেখেছেন, তার নিচেই তোমরা মহাসাগরের সন্ধান পাবে। নিচে কি আছে? وجعل خلالها انهارا وجعل لها رواسيا وجعل بين البحرين حاجزا وهي দুনিয়ার মানুষ, দুনিয়ার কোথাও যদি একটা বাড়ি থাকে, একটা ঘর থাকে, মানুষ বলে এই বাড়িটা একজন বানানেওয়ালা ইঞ্জিনিয়ার আছে না নাই, এর একজন কারিগর আছে না নাই, একটা ঘর দেখলেও মানুষ মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওহে দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন মানুষ যদি একটা কূপ খনন করে, মানুষ মনে করে এই কূপের একজন মালিক আছে। ওহে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের এই পৃথিবীর মাঝে মাঝে বাকে বাকে সাগর মহাসাগর আমি আল্লাহ বানিয়ে রেখেছি। আপনাদের টাঙ্গাইল জেলার বড় বড় দিঘি আছে, যেগুলো অনেক যুগের আগেরকার জমিদার বা অনেক বাবুরা
এটা নির্মাণ করছেন। আচ্ছা, আরব সাগর কোন দেশের রাজা বানাইছিলেন? বুঝেন নাই, কোন রাজা বানাইছেন বলতে পারেন না সবাই একসঙ্গে? লোহিত সাগরটা কোন রাজা বানাইছে? আটলান্টিক মহাসাগরটা কোন রাজা বানাইছে? وجعل خلالها نهارا وجعل لها رواسيا وجعل بين البحرين حاجزا ও দুনিয়ার মানুষ দেখো, তোমরা বলতে পারো হয়তো বা সেই যুগে কোনো রাইটার ছিল না, কালি ছিল না, কাগজ ছিল না, কলম ছিল না, ইতিহাসবিদ ছিল না, কোনো লেখক ছিল না। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এগুলোকে তৈরি করেছি, দেখো আমি আল্লাহ দুই সাগরকে নির্দেশ দিয়েছি, এক সাগর আর এক সাগরের পানি তোমরা মিশবা না। মারাজাল বাহরাইনি ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আমি আল্লাহ দুই সাগরকে আদেশ দিয়েছি, আমি আল্লাহর আদেশের লঙ্ঘন কেউ করবে না, আমার আদেশের পর্দা তাদের ভিতরে। এই ঢাকাতে আপনারা নগর বাড়ি দিয়ে আরিচা যাইবেন, এই আরিচা দিয়ে নগর বাড়ি যখন আপনি যাবেন, আবার নগর বাড়ি দিয়ে আরিচা যখন আসবেন, আমি অনেকবার গিয়েছি, স্পিড বোট নিয়েও গিয়েছি, ওই স্পিড বোটের ভিতরে ছোট্ট নৌকাও নিয়ে গেছি, একটা হলো সাদা পানি আর একটা হলো গোলা পানি। আমার আল্লাহর কি কুদরত, এই দুই নদীর পানি যখন এক জায়গায় মোহনায় বাড়ি লাগে, সরাস করে একটা নদীর পানি আর একটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কার আদেশ? আমি দুই সাগরের মাঝখানে আমার আদেশের পর্দা দিয়ে দিয়েছি। মারাজাল বাহরাই ইলতাকিয়া, এরা দুইজন মিশবে না। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়া, আমার আদেশ তারা পালন করে থাকে। আরে সাড়ে তিন হাতে মানুষ, কত অহংকার আমরা করি, কি বলেন ঠিক না? সাগর কি আপনার আমার চেয়ে ছোট? আরব সাগর দেখছেন টাঙ্গাইলের লোকেরা? লোহিত সাগর দেখছেন? আটলান্টিক মহাসাগর দেখছেন? একটু গুগলে সার্চ দিয়ে দেখে নিন, এই সাগর কি কোনোদিন আল্লাহ নাফরমানি করছেন? এত বড় পাহাড় কোনোদিন আল্লাহ নাফরমানি করছেন? আসমান করছে, জমিন করছে, চাঁদ করছে, সূর্য করছে, কোন গ্রহ নক্ষত্র করছে, কিন্তু এই মানুষ করে থাকে। এই জন্য ও টাঙ্গাইলের ভাইরা আমার, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর আদেশ পালন করে চলে, আল্লাহর হুকুম পালন করে চলে, নবীজির সুন্নাহ পালন করে চলে, আল্লাহর পরিপূর্ণ দিন শিক্ষা করে, ইবাদত আমল করবে, মুআমালাত আমল করবে, মুহলিকা দোষ স্বভাব দূর করবে, মুঞ্জিয়া সৎ স্বভাব অর্জন করবে, দেহের বন্দেগি করবে, আত্মার বন্দেগি করবে, রুহানি বন্দেগি করবে, মালি বন্দেগি করবে, কোন মানুষ যদি সিবাতি মুসলমান হয়, আমার পেয়ারা নবী দো জাহানের সরদার বলেছেন, ওই মানুষটা আল্লাহর ফেরেশতা থেকেও দামি হয়ে যায়। মানুষ ফেরেশতার থেকেও কি হয়? দামি হয়। আজিবার মালায়েক শরফ দাসতন, আজিবার মালায়েক শরফ দাসতন, কে খদরা বাক সাগন পিন্দাসতন। শেখ সাদি কুদ্দুসের রুহ রহমতুল্লাহ বলেন, মানুষ তখন ফেরেশতার থেকে দামি হয় যখন নিজেকে কুকুরের চেয়ে নিকৃষ্ট মনে করে, মনে করে আল্লাহ এই কুকুরের তো হিসাব নাই, আমার কি আছে। আজিবার মালায়েক শরফ দাসতন, আজিবার মালায়েক শরফ দাসতন, কে খদরা বা এক সাগন পিন্দাসতন। অহংকার ধ্বংসের মূল। মানুষের দুনিয়ার জীবনে দেখবেন ক্যান্সার হয়, ব্লাড ক্যান্সার হয়। কিছুদিন আগে একজন ভাইয়ের গল্প শুনলাম, তিনার ভাই এসেছিলেন আমার কাছে, শরীরের হাড়ের মগজের ভিতরে, হাড়ের মগজের ভিতরে ক্যান্সার হয়েছে। আমি আগে কখনো শুনিনি, আপনারা শুনেছেন কিনা? ব্লাড ক্যান্সার হয়, স্কিন ক্যান্সার হয়, অনেক ধরনের ক্যান্সার হয়। এই ব্যক্তি একজন ধনকুব, কোটি কোটি টাকার মালিক। এই ব্যক্তির ক্যান্সার হয়েছে হাড়ের মগজের ভিতরে, আমেরিকায় গেছে চিকিৎসার জন্য, আগে থাইল্যান্ডে গেছে বামনুনগ্রাদে, এরপরে তিনি গিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে, সেখান থেকে উনাকে লন্ডনে পড়াইছে, লন্ডন থেকে আমেরিকায় গেছে। আমেরিকার ডাক্তাররা বলেছে আপনার সমস্ত হাড়ের মগজ চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? আচ্ছা, রক্ত তো পাওয়া যায়, হাড়ের মগজ কোথায় পাবেন? কোন এই ব্যক্তি কি করছে জানেন? বাংলাদেশে তার একজন দূর সম্পর্কের আত্মীয় ছিল, লোকটা ভ্যান চালাইতো,
লোকটা গরিব, জীবনে কোনোদিন তার খবর নাই নাই। ডাক্তাররা যখন বলেছে হাড়ের মগজ লাগবে, একজন ব্যক্তি যদি বাংলাদেশ থেকে তোমরা আনতে পারো, গোপনে আমরা চুরি করে তার হাড়ের মগজগুলো বের করে যদি তোমার শরীরে ঢুকাই দেয়া যায় তবে তুমি বাঁচতে পারবা। আমেরিকাতে তারা কয়েকজন গিয়েছে, একজন বাংলাদেশে চলে আসছেন, জীবনে কোনোদিন ওই আপন আত্মীয়র কোনোদিন খবর নাই নাই, জীবনে তার বাড়িতে কোনোদিন ঈদের দিন 2 কেজি সময় 1 কেজি দুধ 2 কেজি চিনি কোনোদিন পাঠাই নাই, ঈদের দিন তার সন্তানদের জন্য কোনোদিন একটা জামা পায়জামা পাঠাই নাই, কোনোদিন তাকে কুরবানির জন্য গোশতও পাঠাই নাই। আজকে হঠাৎ করে ওই ভ্যান চালকের বাড়িতে মার্সিডিজ বেঞ্চ গাড়ি নিয়ে তার বাড়িতে বড় ফলের কার্টুন নিয়ে আর 500 টাকার বান্ডিল নিয়ে হাজির। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যদি কোন ধনী মানুষ গরিব আত্মীয়র বাড়ি যান, ওই গরিবটা মনে হয় কলিজা বের করে তাকে খাও, এমন মহব্বত করে, ঠিক না বেটি? আর বড়দের কাছে যাবেন, ভাই গরম পানি আছে, এই যে টি ব্যাগ আছে নিয়ে নেন, গরম পানি টি ব্যাগ সবই আছে, যার যার মতো কি নিয়ে নেন। লোকটা গরিব মানুষ, জীবনে ওই আত্মীয়র বাড়িতে কোনোদিন তিনি যায় নাই, ওই আত্মীয় কোনোদিন তাকে আদর করে নাই, যত্ন করে নাই, কোনোদিন তার বাড়ির দরজার গেটের মধ্যে তিনি ঢুকতে পারে নাই। আজকে ওই আত্মীয়র বড় ছেলে মার্সিডিজ বেঞ্চ গাড়ি নিয়ে, ফলের কার্টুন নিয়ে, মিষ্টির কার্টুন নিয়ে তার বাড়িতে হাজির, ভ্যান চালক দেখেতে চোখ কপালে উঠে গেছে, নেমার সঙ্গে সঙ্গে গাড়ির থেকে নেমে 500 টাকার কসকসে একটা বান্ডিল হাতে ধরায় দিছে। এখন তো তো খুশিতে বাগবাগ যে আমি মনে হয় চাঁদ পাইলাম, কি পাইলাম, আকাশের চাঁদ পাওয়ার মতো। আদর যত্ন করে খাওয়ালেন, এখন চালাকি করে ওই ব্যক্তি কি বলছে, তোমাকে আমরা আমেরিকার ভিতরে একটা চাকরি দিতে যাই, তুমি পাসপোর্ট বানাও। বলছে আমি গরিব মানুষ, আমেরিকা কিভাবে আমার ভিসা হবে, বড় বড় ধনীদের কোটি টাকা খরচ করেও হয় না, 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা খরচ করে তারপরেও হয় না, আমার মতো গরিবের কিভাবে ভিসা হবে। সমস্ত লাইন গার্ড করে গাড়িতে করে নিয়ে গেছেন, ফটো তুলছেন, পাসপোর্ট বানাইছে, সংক্ষিপ্ত কথা বলছে, অনেক লম্বা চওড়া ঘটনা। আমি এই ব্যক্তির বাড়িতে গিয়েছিলাম বাহিরা, আমার তার পাসপোর্ট বানানোর পরে আমেরিকার সত্যি সত্যই তার ভিসা লেগে গেছে। এই ব্যক্তির সন্তানরা খুশিতে বাগবাগ, জীবনে কোনোদিন কল্পনা ছিল না আজকে আমার বাবা আমেরিকায় যায়। গরিব মানুষ না, খুশি না, সন্তানদের মুখে একটা আনন্দের ছাপ যে আমেরিকায় যাচ্ছে আমরা মনে হয় খুশি হব, কিন্তু আসলে তো ডাকছে তার আর কাজ রাইল এখানে, আমেরিকায় গিয়েছে ভাইরা আমার, হাসপাতালে নিয়ে অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে শরীরের সমস্ত হাড়ের মগজগুলো বের করে তার বাবার হাড়ের ভিতরে ট্রান্সফার করে দিছে। এরপরে তাকে 2 লাখ টাকা দিয়ে বলছে তোমাকে আগামী 2 মাস পরে আনা হবে, তাকে বাংলাদেশে পাঠাই দিছে। বাংলাদেশে পাঠানোর পরে দেখেন মানুষ টাকার জন্য কি না করে। একজন মানুষের যদি ইমান না থাকে এমন কোন অপরাধ নাই এই ব্যক্তি করতে পারে না, সব অপরাধ করতে পারে। পাঠিয়ে দিছে বাংলাদেশে, এখন ওই ব্যক্তি 2-3 দিন পরে মাথা ঘুরে গায়ে একটু জ্বর, কিন্তু তার তো ওই ভ্যান এখনো চালায়, হঠাৎ করে ভ্যান চালাইতে গেছে, কিছু দূর যাওয়ার পরে মাথা ঘুরে ভ্যানের উপরে পড়ে গেছে। লোকজন ধরাধরি করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেছে, বলছে বড় ডাক্তারের কাছে নাও, আমরা তো কিছুই বুঝছি না, বড় ডাক্তারের কাছে, সিভিল সার্জনের কাছে নিয়ে আসেন। সিভিল সার্জন পরীক্ষা করে বলছে এখানে হবে না, তুমি ঢাকাতে পপুলারে চলে যাও। ঢাকাতে পপুলারে এসে পরীক্ষা করাইছেন, টাকা তো কাছে ছিল। আসার পরে ডাক্তার আশ্চর্য হয়ে বলছেন কি ব্যাপার, আমরা তোমার হাড়ের কোনো মগজের সন্ধান পাই না। ডাক্তার বলছে কি ব্যাপার, এমন পেশেন্ট রোগী তো দেখি নাই, তোমার হাড়ের মগজ কোথায়? বলছে তুমি কোথায় গিয়েছিলে ঠিক করে বলো। ডাক্তাররা চিন্তা করছে এটা তো সাধারণ কোনো ব্যাপার না, আমাদের ডাক্তারি জীবনের শত শত বছরে এমন কোন রোগী আমরা আজ পর্যন্ত দেখি নাই।
ডাক্তার তথ্য অনুসন্ধান করা শুরু করছে, বলছে আমার এক আত্মীয় আমেরিকায় অসুস্থ, তিনি আমাকে চাকরি দেওয়ার জন্য আমেরিকা নিয়ে গেছেন। পরে ডাক্তার এক্সামিনেশন করে পরীক্ষা করে দেখছেন এই ব্যক্তির সমস্ত হাড়ের মগজগুলা চুরি করে নিয়েছে। এই ব্যক্তিটা 15 দিনের বাড়িতে তিনি মারা গেছেন। আর ওই যেই ব্যক্তি হাড়ের মগজ চুরি করে নিয়েছে 42 দিনের সেও আমেরিকার হসপিটালে মারা গেছে। এই তো দুনিয়া, এই হলো দুনিয়া। বাঁচার জন্য কতই না চেষ্টা, কতই না ফন্দি, কি ঠিক না? কতই চেষ্টা, কতই ফন্দি, থাকবে কিছু? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। জরুর একটু মহব্বতে জিকির করুন, মহব্বত জিকির করুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিংসা অহংকার থেকে বাঁচার চেষ্টা করব না করব না? শরীরের যে ক্যান্সার, এর থেকেও মারাত্মক ব্যাধি মানুষের অন্তরে যদি এই অসৎ স্বভাব থাকে, জিন্দেগির সব বরবাদ। 16 আনার 16 আনা বুঝে রাখি, জীবনের সব আমল ওয়ার্ল্ড ডিলেট হয়ে যায় যদি মানুষের ভিতরে হিংসা অহংকার থাকে। ও আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কত দামি দামি মানুষকে পাঠাইছেন। মক্কা নগরীতে আমার আল্লাহ একটা কবরস্থান, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবরস্থান রেখে দিয়েছেন মক্কা নগরীতে, আর মদিনাতুল মুনাওয়ারার ভিতরে আরেকটা কবরস্থান দামি রেখে দিয়েছেন। মক্কাটার নাম হলো জান্নাতুল মুআল্লা, আর মদিনাটার নাম হলো জান্নাতুল বাকি। মক্কা নগরীতে কাবা ঘর থেকে উত্তর পূর্ব কোণে 1.25 মাইল দূরে এই কবরস্থানটা এমন একটা কবরস্থান, দোজাহের সরদার রহমাতুল আলামিন বলেছেন এই কবরে যারা ঘুমিয়ে রাখবেন আমার আল্লাহ যাদেরকে, আমার আল্লাহ তাদের কবর গুলাকে বেহেস্তের বাগান বানিয়ে দিবে। এই জান্নাতুল মুআল্লার ভিতরে আমার আল্লাহ মা খাদিজাতুল কুবরাকে ঘুম পড়িয়ে রেখেছেন, শত শত নবীর সাহাবায়ে কেরাম এই জান্নাতুল বাকির ভিতরে ঘুম পড়িয়ে রেখেছেন। মক্কা নগরীতে আমার আল্লাহ যেমন একটি কবরস্থান দেখেছেন জান্নাতুল বাকি, মদিনা পাকের ভিতরে আরেকটি কবরস্থান জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকির কবরস্থানের ভিতরে আমার আল্লাহ নবীজির 10,000 জান্নাতি সাহাবীকে আমার আল্লাহ ঘুম পড়িয়ে রেখেছেন। আমি অনেক আগের কথা বলছি, 38-39 বছর আগে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের উপরে চিহ্ন ছিল, হযরত আনাসের কবরের উপরে চিহ্ন ছিল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কবরের উপরে চিহ্ন ছিল, হযরত আবু হুরায়রার কবরের উপরে চিহ্ন ছিল, কিন্তু আজকে ওই মদিনার কবরে কোনো চিহ্ন নাই। আজকে না, এই জান্নাতুল বাকির ভিতরে আমার আল্লাহ, সাহাবা কিরাম তো আছেন নবীজির, আমি তাফসীরের ভিতরে পড়েছি নবীদের সংখ্যা যত সাহাবীদের সংখ্যাও তত, বলবেন না সুবহান। নবীদের সংখ্যা যদি 1,24,000 হয়, সাহাবীদের সংখ্যা 1,24,000, নবীদের সংখ্যা যদি 2,24,000 হয়, আমার প্যারা নবী দোজাহের সরদার রহমাতুল্লাহ আলমিনের সাহাবীর সংখ্যাও হলো 2,24,000, তাবিদের সংখ্যা হলো 6 লক্ষ, হযরতে ইমাম মালিক, হযরতে আনাস এবং হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবী ছিলেন। তাবীদের সংখ্যা কিতাবের ভিতরে আছে 6 লক্ষ, আর তাবে তাবী তাদের সংখ্যা ছিল 18 লক্ষ। ইনারা সবাই জান্নাতি, সব জান্নাতি, সব জান্নাতি।
এই জান্নাতুল বাকির ভিতরে আমার আল্লাহ ঘুম পড়িয়ে রেখেছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর পায়ের গোড়াই, হযরতের ডান পায়ের ডান পাশে হযরতে ইমাম হাসানকে আমার আল্লাহ ঘুম পড়িয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমাম হাসান কেমন মানুষ ছিলেন? আহলে বাইত জান্নাতের যুবকদের সরদার। আগামীকাল জুমায় আপনাদের টাঙ্গাইল বলেন, বাংলাদেশ বলেন, এশিয়া বলেন, ইউরোপ বলেন, ল্যাটিন আমেরিকা বলেন, সারা পৃথিবীর জুম্মার ইমামরা জুম্মার খুতবার ভিতরে পাঠ করবে সাইয়েদা শাবাবি আহলিল জান্নাতিল হাসানি ওয়াল হুসাইন। সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত জুম্মার দ্বিতীয় খুতবায় পাঠ করে করবে জান্নাতের যুবকদের মহাসম্রাট ইমাম হাসান এবং হুসাইন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ডান পায়ের কাছে খাতুনে জান্নাত মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহাকে আমার আল্লাহ ঘুম পড়িয়ে রেখেছেন। হযরত ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান পায়ের গোড়ায় আমার আল্লাহ হযরত ইমাম হাসানকে আমার আল্লাহ ঘুম পড়িয়ে রেখেছেন। রসুলের দুই কলিজার টুকরা আদরের দুলাল মা ফাতিমাতু জহরার নারী ছিড়া দুই সন্তানই শহীদ হয়েছেন, ইমাম হাসানও শহীদ হয়েছেন বিশকে, আর ইমাম হুসাইনও কারবালায় শহীদ হয়েছেন। হযরত ইমাম হাসান বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি কোন সাধারণ মানুষ নই, ও পৃথিবীর মানুষ জেনে রাখো আমি এত বড় বরকতময়, আমার শরীরের ভিতরে এমন কোন জায়গা নাই, আমার শরীরের ভিতরে এমন কোন স্থান নাই যেই জায়গায় দোজাহের সরদার জান্নাতের সম্রাট আল্লাহর বন্ধু রহমাতুল আলামিন চুমা দেয় না। আমার শরীরে এমন কোন জায়গা নাই যে জায়গায় নবীজি চুমা দেয় না, নবীজির মুখ লাগে না। সুবহানাল্লাহ বলবেন না কি কথা, হাদিসের মধ্যে আছে, তাফসীরে বিস্তারিত আছে। ইমাম হাসান নবীজির কাছে আসছে, বলছেন না না একটু সওয়ারির উপরে চড়ব, ঘোড়ায় চড়ব, ঘোড়া। নবীজি বলছেন, দেখো তোমার নানা জান্নাতের বাদশা, দুনিয়ার ভিখারি, দুনিয়ার মিসকিন। রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আজকে গরিব দেখলে তুচ্ছতা ছিল্ল করেন, গরিব দেখলে অহংকার করেন, গরিব দেখলে চোখ রাঙ্গাল। ও দুনিয়ার মানুষ জেনে রাখো টাঙ্গাইলের ভাইরা, আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রেখো, মিসকিন অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার মিসকিন বান্দাদের সঙ্গে আমারে জান্নাতি বানায়ো, তাদের সঙ্গে আমার হাসর যেন হয় আল্লাহ। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। তবে ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য, যারা আপনাদের টাঙ্গাইল জেলায় ভিক্ষা করে এরা কিন্তু মিসকিন না, ফকির আর মিসকিন। আরবিতে ফকির হলো আলাদা, বাংলা ফকির আবার আলাদা। এই বাংলা ফকিরের ভিতরে আবার কয়েক প্রকার আছে ফকির, কেউ হলো কবিরাজ ফকির, কেউ হলো বংশ ফকির, কেউ হলো ভিক্ষু ফকির, কি ঠিক না? আরবিতে মিসকিন বলা হয় তাকে যে অভাবী, আল্লাহ ছাড়া কারোর কাছে হাত পাতে না, একে বলা হয় মিসকিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিন হলো আল্লাহর কাছে চাই, মানুষের কাছে কি ইয়ে মিসকিন, দুনিয়ার রাজার থেকেও ধনী, দেলের দিক দিয়ে যেরকম সময় এ মিসকিন দুনিয়ার রাজার থেকেও কি ধনী, আল্লাহর কাছে চাই, মানুষের কাছে চাই না। মানুষ দেখে গরিব কিন্তু আসলে এ ধনী, আল গিনা গিনা নাফস, ধনী সেই যে অন্তরের ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আছে জনৈক বুজুর্গ অত্যন্ত বড়, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন একজন বাদশা, আগের যুগের দিনদার বাদশা, দিনদার বাদশা মসজিদের ভিতরে তিনি আল্লাহর ইবাদত করে চোখের পানি ছেড়ে দিয়ে ওই বাদশা কানছেন আর বলছেন, আল্লাহ আমি ফকির, আমি ভিক্ষুক, আমাকে কিছু ভিক্ষা দাও। ওই জায়গা দিয়ে একজন ব্যক্তি বাদশার কাছে এসেছিলেন, তিনি ভিক্ষা নেওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য এসে দেখেন বাদশা মসজিদের ভিতরে নামাজ পড়ে হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ আমি ভিক্ষুক, আল্লাহ আমি কাঙ্গাল, আল্লাহ আমি ফকির, তুমি আমাকে দান করো। তখন ওই ব্যক্তি বলছে, আমি আর এই বাদশার কাছে সাহায্য চাবো না,
দরবেল ডাক দিয়ে বলে কেন তুমি না সাহায্য নেওয়ার জন্য আসলে? ভিক্ষুক ডাক দিয়ে বলে ওরে দরবেশ, উনি যেই আল্লাহর কাছে চাইলো আমি তার কাছ থেকেই নেব, ইনি যার কাছ থেকে নিলে আমি তার কাছে নেব, আমি ওর কাছে যাবো, উনিও তো তার কাছে ভিক্ষুক। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير انك على كل شيء قدير. كتابের ভিতরে আছে ভাইরা আমার, আমরা কার কাছে যাব বলেন? আল্লাহর কাছে যাবো। শেষ রাত্রে উঠে দুই ফুটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে না দিলেও হাদিসের ভিতরে আছে মানুষ বলে হুজুর এত কাঁদলাম, এত বড় বড় আলেমের দোয়া নিলাম, কই তো দোয়া কবুল হলো না, হুজুর বড় লোক তো হইলাম না, অসুখ তো ভালো হইলো না। এর ব্যাখ্যায় আছে আল্লাহ দুনিয়াতে বান্দাকে না দিয়ে এর ফলাফল জান্নাতে 70,000 গুণ বাড়াইয়া দিবে। মানুষ দুনিয়া বলে যে হুজুর দোয়া নিলাম কবুল তো হলো না, পাইলাম না তো, গরিবি তো গেল না, অসুখ তো ভালো হইলো না। হাদিসে আছে জান্নাতে আল্লাহ 70,000 গুণ যা চাইবে তার থেকে বাড়াই দিবে। আমরা জান্নাতে চাই না? চাই না। আল্লাহ তুমি কবুল করে নাও। এই জন্য গরিব দুঃখীদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না। কিতাবের ভিতরে আছে আগের যুগে একজন বড় ধনকুব রাজা বাদশার মতো মানুষ, বিশাল অট্টলিকার মালিক, বিরাট রাজপ্রাসাদের মালিক, তিনি তিনার স্ত্রীকে নিয়ে দুপুরে খেতে বসেছেন, বড় ব্যবসায়ী মানুষ। এখন দুপুরবেলায় যখন খেতে বসেছেন একজন মিসকিন এসে বলছেন আল্লাহর নামে আমাকে কিছু দাও। তখন লোকটা বিরক্তি হয়ে বলছে রাস্তাঘাটে সব জায়গায় দিই, বাজার ঘাটে সব জায়গায় দিই, এখন নিজের প্রিয়তমা স্ত্রীকে নিয়ে একটু খেতে বসেছি, এখন আবার ভিক্ষুক আসছে তাকে তাড়িয়ে দিছেন, আল্লাহর কাছে এই তাড়ানোটা পছন্দ হয় না। এটা অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ, অনেক বড়। আল্লাহ মাফ করুক জরুল আমি। হাদিসে আছে কোনো মানুষ যদি সাহায্য চায় হাতির উপরে উঠেও আসে ঘোড়ার উপরে তাও তাকে সাহায্য করো, হইতে পারে সে বিপদগ্রস্ত। লোকটা চলে গেছেন আল্লাহ বেজার হয়েছে, আল্লাহ বেজার হলে বুঝি ব্যবসা বাড়বে, ব্যবসা বাড়বে, বয়স বাড়বে, বালাখানা বাড়বে না ধ্বংস হবে? ধ্বংস শুরু হয়েছে, ব্যবসা এখন কমতে শুরু করছে, পুঁজি এখন আসল পুঁজি শেষ, এখন ঋণগ্রস্ত, ঋণ হয়ে বাড়ি বিক্রি করছে, ব্যবসা বিক্রি করছে, সবকিছু বিক্রি করতে করতে আমার আল্লাহ এখন তাকে রাস্তার ভিখারি বানাই দিছেন। স্ত্রী ছিল অনেক সুন্দরী, স্ত্রী এখন ডাক দিয়ে বলে একদিন তোমার বালাখানা ছিল, তোমার রাজমহল ছিল, কোটি কোটি টাকা ছিল, আমি অনন্য সুন্দরী, এখন তোমার এই ফকিরের সংসার করব না, তালাক তোমাকে দেওয়া লাগবে না, আমি তোমারে দিলাম। স্ত্রী কি দিছে? গেট লক, চলে গেছে। আল্লাহর কি কুদরত, ওই ফকির কি হয়ে গেছে আরাক দেশের রাজার সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন, সুবহান, বিয়ে হয়ে গেছে। এখন সে জীবনে খুব সংক্ষিপ্ত কথা, কিতাবের ঘটনা, ওই রাজা এই স্ত্রীকে নিয়ে দুপুর বেলায় খানা খেতে বসেছে প্রিয় তোমার সুন্দরী অনিন্দ্য সুন্দরী স্ত্রীকে নিয়ে। একজন পথিক মুসাফির ভিক্ষুক দরজায় ডাক দিয়ে চিৎকার দিয়ে বলছে আল্লাহর নামে আমাকে কিছু দাও। ওই স্ত্রীটা তো তার ওই পূর্বের স্বামীর ইতিহাস জানা আছে না? নাই। পূর্বের স্বামীর ইতিহাস জানা আছে, কোটিপতি ভিখারি হয়ে গেছে, রাজপ্রাসাদ রাস্তার ভিখারি হয়ে গেছে, ভিক্ষুক হয়ে নিজের স্ত্রীও চলে গেছে, এত বড় দুঃখী মানুষ তো আর হতে পারে না। ওই স্ত্রী তখন খানা না খেয়ে স্বামীকে বলছে প্রাণের স্বামী আপনি একটু খেতে লাগেন, আমি গিয়ে দুঃখীকে দিয়ে আসি, কারণ আমি ফেরাইয়া দিতে চাই না, কারণ ফেরাই দিলে যে কি ফলাফল তার বাস্তব চাক্ষুষ প্রমাণ। তিনি আসছে ওই রাজার স্ত্রী দরজার সামনে এসে খানার খাঞ্চা নিয়ে ওই ভিক্ষুককে দিতে গিয়ে আল্লাহ বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। ভিক্ষুককে দেখে সেন্সলেস অজ্ঞান হয়ে পড়ে গেছে, স্বামী দৌড়ায় আসছে,
এসে মাথায় পানি দিয়ে কিছুক্ষণ পরে হুঁশ ফিরছে। ভিক্ষুকে বলছে আপনি থাকেন একটু বসে। ডাক দিয়ে বলছে প্রাণের স্ত্রী আমার ধন সম্পদের কোনো অভাব নাই, কোটি কোটি টাকার মালিক আমি। ও বড়লোক ভাইরা একটু শিক্ষা নিয়েন, অষ্ট জীবন ভর শুনছেন আর শুনবেন। খবরদার খবরদার, আপন গরিব দুঃখী যদি থাকে, ভাই যদি গরিব থাকে, বোন যদি গরিব থাকে, নিজের আপন চাচা যদি গরিব থাকে, খালা খালু যদি গরিব থাকে, ফুফা ফুফু যদি গরিব থাকে, বোন যদি গরিব থাকে, আপন আত্মীয় স্বজন যদি কেউ থাকে, আমি হাদিসে পড়েছি মসজিদ মাদ্রাসায় দান করার থেকে আপন আত্মীয় স্বজনকে দান করা কোটি গুণ বেশি সুয়া, কোটি গুণ বেশি সুয়া, কোটি গুণ আপন আত্মীয় স্বজন। তবে হ্যাঁ, মসজিদ মাদ্রাসায় দিবেন, এইটা ফরজে কিফায়া আর ওইটা হলো ফরজে আইন। স্বামী ডাক দিয়ে বলছে ও প্রাণের স্ত্রী, ভিক্ষুককে খাবার দিতে এসে তুমি বেহুশ হয়ে গেছো কেন? স্ত্রী আগুন ডাক দিয়ে বলো প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলছে এই কথা আর জিজ্ঞাসা করো না, এই যে ভিক্ষুক আপনি দেখছেন এটা কোনো ভিক্ষুক নয়, এইটা হলো আমার সেই পূর্বেকার স্বামী। কিতাবের ভিতরে আছে ভাইরা আমার। তখন ওই ভিক্ষুক চিৎকার দিয়ে বললো ওরে বাচ্চা, ওই দিন যে ভিক্ষা করার জন্য তোমার দরজায় গিয়েছিলাম লোকটি ছিলাম আমি, সকাল বেলার বাচ্চারা তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ দেখা দিতে পারে না, পারে না, বলছে ওই যে ভিক্ষুক হয়ে গেছিলাম, ওই বাচ্চা বলছে ওই ভিক্ষুকটা ছিলাম আমি। আল্লাহ পারে না, পারে না, পারে না, একটু জিকির করুন, লা ইলাহা মুহাম্মাদ, লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله. অনেক সময় নিজের স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করি না, করি না মুআমালাতের মাসলা। ও প্রাণের ভাইরা আমার, আমারও জন্য মানুষের মত না, আমি একটু ভিন্ন। আমি আপনাদেরকে একটি কথা বলি, আপনার স্ত্রী আপনার বাড়ির চৌকিদার, একটা চৌকিদার যদি 50 বছর থাকতো বেতন কয় হাজার হতো? আপনার স্ত্রী আপনার বাড়ির বাবুর্চি 50 বছর যদি একজন বাবুর্চি রাখতেন কত বেতন হইতো? আপনার স্ত্রী আপনার সন্তানদের লালন পালন করেছে 50 বছর, 50 বছর যদি আপনার সন্তানদের লালন পালন করতো স্ত্রী বেতন কত হইতো? আপনার স্ত্রী আপনার বাড়ির সুইপার আপনার সন্তানের পিশাব পায়খানা 50 বছর পরিষ্কার করেছে। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াশিরুহুন নবিল মারুফ। কিয়ামতের দিন স্বামীর জন্য স্ত্রীর সাক্ষ্য আমার আল্লাহ নিবেন। আপনার গ্রামের প্রধানকে আল্লাহ ডাকবে না, আপনার গ্রামের চেয়ারম্যানকে আল্লাহ ডাকবে না, আপনার এলাকার এমপি কে আল্লাহ ডাকবে না, স্বামীর জন্য কিয়ামতের দিন আমার আল্লাহ স্ত্রীর সাক্ষ্য নেবে। ওগো স্ত্রী তুমি বলো তোমার স্বামী কেমন ছিল, কারণ স্বামীর সমস্ত খবর স্ত্রীর থেকে বেশি কেউ জানে না। এত কাজ করে আপনার মন জোগাইলো, এরপরে এই মানুষটাকে মারেন কোন ভাবে, এই মানুষটাকে গালি দেন কোন ভাবে, এই মানুষটাকে কষ্ট দেন কিভাবে? হাদিসের মধ্যে আমি পড়েছি আল্লাহর হাবিব সামাইলে তিরমিজিতে আছে, দয়ালের সর্দার বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন, এত বড় দয়ার আমার নবী ছিলেন, উম্মুল মুমিনিন এবং আল্লাহর নবীর যারা বিবিগণ ছিলেন তাদের বাড়ির বান্ধবীদের বাড়ি রসুলের বাড়ির থেকে খাবার যাইত। হাদিসে আছে রসুল পাকের যে বিবিগণ ছিলেন মায়েশা, তিনাদের বান্ধবী যারা ছিল তাদের বাড়িতে রসুলের বাড়ির থেকে খাবার যাইত, দোজাহানের বাচ্চার বাড়িতে। স্ত্রীকে কি সম্মান দিতেন, আমরা তো মনেই করি না। হ্যাঁ বলতে পারেন হুজুর আমার স্ত্রী ঘাউরা কথা শোনে না, হইতে পারে, সবর করবেন, তাকে মাফ করে দেবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। মাল্লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ, আপনি জমিনবাসীকে রহম করবেন, দয়া করবেন, আরশ আল্লাহ আপনাকে দয়া করবে। আমি কিতাবের মধ্যে পড়েছি জনৈক বুজুর্গ আল্লাহর ওলি, ওই বুজুর্গ আল্লাহর ওলি
এত বড় ওলি ছিলেন কিন্তু ওনার স্ত্রী উনাকে কষ্ট দিত, এমন কষ্ট দিত তিনি কোনোদিন কিছু বলতেন না। লোকজন এসে বলতেন হুজুর আপনি তালাক দিয়ে দেন, তিনি বলতেন না আমি তালাক দেব না, এই জন্য দেব না, আমার আরেক মুসলমান ভাইকে গিয়ে কষ্ট দেবে, আমি এইটা চাই না, কষ্টটা আমি বরণ করে নিলাম। কি শোনার মানুষ ছিলেন। কিতাবের ভিতরে আছে এই ওলির জীবনী, আল্লাহ তাকে এত বড় নিয়ামত দিয়েছিলেন, জঙ্গলের বাঘ গুলাকে আমার আল্লাহ তার খাদেম বানিয়ে দিয়েছিলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই বজরগর কাছে কিছু সংখ্যক লোক আসছে ভিন দেশ থেকে দোয়া নেওয়ার জন্য, বজরগ জঙ্গলে গেছেন খড়ি কাটতে, অপেক্ষায় আছেন। তিনার স্ত্রী বাড়ির থেকে শুনছেন স্ত্রীটা খুব ভালো মানে যা আকাশটা ভাষা তো বোঝেন, ওটাতে আমরা বলতে পারি না, আপনারা আমাদের থেকে বেশি যোগ্যতা রাখেন এসব বিষয়ে, যা ভাষা আছে সব বলছে। তখন ওই আগন্তুক ব্যক্তিরা বলছে এত বড় বলি তার স্ত্রী তাকে এরকম বলছে, হুজুরের আমলের সঙ্গে তো ওনার স্ত্রীর কথা মেলে না। অপেক্ষা আছে ওই দলের ভিতর একজন মুরব্বী দাড়ি পাকা মানুষ ছিলেন, উনি বললেন তোমরা কোনো মন্তব্য করো না, অপেক্ষা করো দেখতে পাবা। জোরে বলেন সুবহান। এখন তো আর মুরব্বী লাগে না, এখন সবাই মুরব্বী, কি কান ঠিক না, আর বড় মুরব্বী একজন আছে ইংলিশ, ওইটাই বড় মুরব্বী। এখন আর এরকম দাড়ি পাকা মানুষদের কথা মানুষ, এখন মুরব্বীরাই না দেখলে রাস্তার আর এক পাশে যায়, বাবা রে আইতেছে শয়তানের রাজা। একবার ঢাকায় শুনলাম, সত্য না মিথ্যা আমি জানি না, ভার্সিটির ঘটনা, বড় ইউনিভার্সিটি, স্যারে ফেল করাইছে ছাত্ররে, সিঁড়ি দিয়ে নামছেন, পত্রিকায় আসছে, নামও আমার মনে আছে, কাটিং রেখে দিয়েছে, পরীক্ষায় ফেল করছে নকল করার জন্য স্যার। ওই স্যার যখন সিঁড়ি দিয়ে নামে, চার ছাত্র মিলে ওই স্যারের কান টানে ধরে কানের লতি সহ দেখছে গেছে, বলছে ফেল করাইছিল। এখনকার ফুলাফান কি বজর গইছে এবার চিন্তা করলে, শয়তান ওদের দেখলে বয়ে, আমি আর কতটুক শয়তান, এরা আমার চেয়ে কয়েক ডিগ্রি আগে ছিল। ওই বজর গ ওই জায়গার ভিতরে সব থেকে বড় দাড়ি পাকা যিনি, ডাক দিয়ে বললেন ভাই তোমরা কোনো মন্তব্য করো না, একটু অপেক্ষা করো, কারণ আমি সারা জীবন উনাকে তাহাজ্জুদের নামাজে এক এক রাকাতের ভিতরে 15 পারা কোরআন উনার সঙ্গে পড়েছি। তোমরা উনার স্ত্রী উনাকে যাই বলো, আমি উনার সোহবতে 21 বছর কাটিয়েছি, উনি রাত্রে 2 রাকাত নামাজে সারা রাত তাহাজ্জুদে কোরআন খতম করেন। ওই বুজুর্গ মানুষ মুরব্বী দাড়ি পাকা মানুষ যখন এই কথা বললেন, বসলেন, কিছুক্ষণ পরে দেখা গেল জঙ্গল থেকে তিনি হেঁটে আসতেছেন, তসবিহ পড়তে পড়তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, জোরে বল সুবহানাল্লাহ, তিনি তসবিহ পাঠ করতে আসেন, আর বাঘের গালের উপরে তিনি খড়িগুলো বহন করে দিয়েছেন, জঙ্গলের বাঘগুলি লাইন দিয়ে খাদেম হয়ে খড়ি বয়ে আনতেছে। এখন আগন্তুকরা মনে মনে ভাবছে হাই হাই উনার স্ত্রী কি বলে আর চোখে কি দেখলাম। তখন ওই বৃদ্ধ মানুষ বলছে দেখার কি হয়েছে একটু অপেক্ষা করো। জনৈক ব্যক্তি ডাকিয়ে বলছেন হুজুর আপনার স্ত্রী আপনাকে এত ভাবে গালি গালাজ করলো, আপনি তো কোনো কথা বললেন না, হুজুর আপনার স্ত্রী এত অকত্য ভাষায় গালি গালাজ করলো, আপনি নাকি খারাপ মানুষ, কিন্তু আমরা স্বচক্ষে দেখলাম জঙ্গলের বাঘ খড়ি কেটে নেন, আপনার খড়ি জঙ্গলের বাঘ গুলি কাদের উপরে বহন করে আনছেন, আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা আমার স্ত্রীর নির্যাতন সহ্য করার কারণে আমার আল্লাহ দুনিয়ার সর্বনিম্ন নিয়ামত বাঘ গুলাকে আমার খাদেম বানিয়ে দিয়েছে। বাঘকে আল্লাহ আমার গোলাম বানাইছে, মানুষের উপরে দয়া করবেন, কেউ অন্যায় করলে মাফ করে দেবেন, গালি দেবেন না, অহংকার করবেন না, হিংসা করবেন না, কারোর ক্ষতি করবেন না, খবরদার খবরদার। একটা বার যদি কেউ কাউকে বিনা কারণে গালি দেয়, হাদিসের ভিতরে আছে কোন মানুষ যদি কোন মানুষকে
ইচ্ছা করে তুচ্ছতা চিল্ল করে একবার গালি দেয় আপনার জীবনের সমস্ত আমলনামা আমার আল্লাহ ট্রান্সফার করে যাকে গালি দিয়েছেন তার আমলনামায় ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে অ্যাকাউন্ট হাজী সাহেবের আমারও আছে ব্যাংকালারা যদি ইচ্ছা করে তাহলে উনার অ্যাকাউন্টের টাকা আমার অ্যাকাউন্টে দিতে পারে না পারে না আল্লাহর ফেরেশতাদেরও ঈমান আমলের অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট দেখাশোনা করে আল্লাহর ফেরেশতারা কাউরে গালি দেবেন জীবনে সব আমল চলে যাবে এক বিঘা জায়গা কারোর যদি দখল করেন সাত তবক জমিন আমার আল্লাহ গলার ভিতরে লটকে দেবেন একটা টাকা অন্যায় ভাবে কোন মানুষ যদি দখল করে কিয়ামতের দিন 700 রাকাত কবুল নামাজ দিতে হবে ও আমার ভাইরা আমার বন্ধুরা আমার টাঙ্গাইলের ভাইরা ওই মানুষরা তখন বুঝতে পারলেন মানুষ যদি নিজের স্ত্রীরা যদি খারাপ আচরণ করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে আমার আল্লাহ তাকেও মাফ করে দেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত কুতুবে দাওরান হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন ডক্টর আব্দুল হাই আরিফী রহমাতুল্লাহ আলাইহি বর্তমান সারা পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞ আলেম যিনি তিনি হলেন আল্লামা তাকি উসমানী সাহেব যিনি পাকিস্তানের ইসলামী আদালতের চিফ জাস্টিস আমার উস্তাদ তিনি আমি উনার জবান থেকে শুনেছি ডক্টর তাকি উসমানী সাহেব তিনি বলেছেন আল্লামা আব্দুল হাই আরিফী রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী 50 বছর তিনার স্ত্রীর সঙ্গে ঘর সংসার করেছেন কিন্তু জীবনে কোনোদিন স্ত্রীকে গালিও দেয় নাই এক গ্লাস পানি দেওয়ার কথাও বলে নাই ডাক্তার আব্দুল হাই আরিফী রহমাতুল্লাহ স্ত্রী একদিন স্বামীকে ডাকিয়ে বলেন ওগো আমার প্রাণের স্বামী আজ 50 বছর আপনার সঙ্গে ঘর সংসার করলাম কিন্তু জীবনে কোনোদিন এক গ্লাস পানি ঢালার কথা তো আপনি আমাকে বললেন না ডাক্তার আব্দুল হাই আরিফী রহমাতুল্লাহ কাঁদতে লাগলেন আর বললেন বিবি আমি তো আল্লাহর গোলাম আর গোলাম হয়ে আরেকজনকে কি করে গোলামি করতে বলি আমি তো আল্লাহর গোলাম আমি গোলাম হয়ে আরেকজনকে কিভাবে আমার গোলামি করতে বলি কি মানুষ তারা কি মানুষ অথচ হোমিওপ্যাথি ওষুধের ডাক্তার ছিলেন তার মতো মানুষের কাছে আল্লামা তাকি উসমানী যে বায়াত হয়েছে তার খলিফা হলো তাকি উসমানী জোরে বলুন মানুষ এই মানুষ যখন মানুষ হয় ওই মানুষটা ফেরেশতার থেকে দামি হয় মানুষ যখন মানুষ হয় ফেরেশতা থেকেও এই জান্নাতুল বাকির ভিতরে আমার আল্লাহ হযরত ইমাম হাসান নবীকে ডাকিয়ে বললেন নবী গো ওগো আমার প্রাণের নানা আমাদের নবী আপনার নবী আখেরি নবী বিশ্ব নবী সাধারণ কোন নবী ছিলেন না কেমন নবী তাফসীরে রুহুল বায়ানের ভিতরে ইমাম ইসমাইল হাক্কি বারুসবি রহমাতুল্লাহ আলাইহি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ এতের তাফসীরের ভিতরে লেখে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশ্ব নবী দো জাহানের সরদার রহমাতুল্লাহ আলামিনের কাছে সশরীরে 27,000 বার এসেছে আপনারা এতটা বোঝেন নাই আমি যে বললাম ওহি নাজেলের কাইফিয়াত ছিল 14 প্রকার তার ভিতরে একটা ছিল জিবরিলের সশরীরে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে সারা জীবনে সশরীরে জিবরিল এসেছেন 13 বার সাড়ে নয় শুধুমাত্র পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে সারা জীবনে সশরীরে জিবরিল এসেছেন 37 বার আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জিবরিল আমিনকে সশরীরে সারা জীবনে এসেছেন 48 বার 70,000 নবীদের নেতা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে জিবরিল আমিন সশরীরে এসেছেন 400 বার ঈসা রূহুল্লাহর কাছে সশরীরে জিবরিল আমিন সারা জীবনে এসেছেন 7 বার আমার নবী আপনার নবী আখেরি নবী বিশ্ব নবীর 23 বছরে জিবরিল সশরীরে এসেছেন 27,000 বার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যাহা তক হ্যায় রুবুবিয়াত খুদা কা وہاں تک ہے نبوت مصطفیٰ کا جیسی سیرت ایسی صورت حسن یوسف ہے جمال کیا کرا تعریف تیرا سب جمال و سب کمال حسن یوسف دم عیسیٰ ید بیضہ داری آج خوبا ہمدارن تو تنہا داری
এক ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখা বিবি জুলাইখা দেওয়ানা আশিকা হয়েছিলেন। আল্লাহর ওলি বলছেন জামালে হুসনে ইউসুফ পর জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখা তি তোমারি রুয়ে রোশন পর ফেদা হে সারে জাহা। ও গো আমার বিশ্ব নবী, ও গো আমার আখেরি নবী, ও গো আমার রহমতি নবী, ও গো আল্লাহর প্যারা নবী, ও গো সমস্ত নবীদের নবী, ও গো সমস্ত নবীদের ইমাম, ও গো সমস্ত রসুলদের ইমাম। বিবি জুলাইখা এক ইউসুফ নবীর সৌন্দর্য দেখে পাগল হয়েছিলেন। ও গো আমার বিশ্ব নবী, কেমন করে আপনার প্রশংসা করব, আপনাকে দুনিয়ার মানুষ দেখবে না, আপনার নামের উপরে কোটি কোটি মানুষ গলা কাটায় শহীদ হয়ে যাবে, রসুলরে দেখবে না কিন্তু রসুলের নামে গলা কাটা দেবে, শহীদ হয়ে যাবে। এই রহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত বড় নিয়ামত আমাদের জন্য, জোরে বলুন সুবহান। সবথেকে বড় নিয়ামত উজমা, নিয়ামতে কুবরা, দুনিয়ার সব জিনিসের দাম বুঝলেন, নিজের দামটা বুঝলেন না। টাকার দাম বুঝেছেন, জমির দাম বুঝেছেন, ব্যবসার দাম বুঝেছেন, স্বর্ণের দাম বুঝেছেন, দুনিয়ার অট্টালিকার সব দাম বুঝেছেন, কিন্তু আপনার নিজের দামটা আপনি কিন্তু বুঝেন নাই। আল্লাহ আপনাকে যেই উম্মত বানাইছেন এই নবীর উম্মত হওয়ার জন্য অতীত যুগের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, করে নাই? সেই দোয়াই তো আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করছে। তিনি দুনিয়া আসবেন নবী হিসেবে না, উম্মত হিসেবে। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় এই নবীর উম্মতের মর্তবা মর্যাদা, সব জিনিসের দাম বুঝেছেন, নিজের দামটা আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলুন ও আমার প্রাণের ভাইরা, আমার এই জান্নাতুল বাকির ভিতরে ইমাম হাসান কে আমার আল্লাহ গুম পড়িয়ে রেখেছেন। ইমাম হাসান ডাক দিয়ে বললেন, ওগো নানা, সবার তিনি প্যারা নবী, বিশ্ব নবী, কিন্তু হাসান হুসাইনের নবী আবার নানাও। আল্লাহ কি সৌভাগ্য! ডাক দিয়ে বলছেন, নানা একটু ঘোড়ায় চড়তে চাই। রসুল বলছেন, আমি আখেরাতের বাচ্চা, দুনিয়ার না, তো ঘোড়া তো নাই। বলছেন, নানা তাহলে আপনার ঘাড়ে চড়ি। রসুল বলছেন, চড়া। ধরে বলুন সুবহান, হাই হাই কি ঘটনা! আল্লাহু আকবার! জোরে বলে আল্লাহু আকবার! আরো জোরে বলে আল্লাহু আকবার! দোজাহানে সরদার রহমাতুল আলামিন ঘোড়া হয়ে গেছে, ইমাম হাসান নবীজির কাঁধে উঠছেন, মসজিদে নববীর ভিতরে ঘটনা, হযরতে উমার এবং আবু বকর মসজিদে নববীর গেটে এসে দেখে হাউ মাউ করে কেঁদে উঠছেন। হযরত উমার ডাক দিয়ে বলছেন, ইয়া আবা আব্দুল্লাহ নিমাল জামালু জামালু, ও ইমাম হাসান, আজকে দুনিয়ার বুকে এমন একটি ঘোড়ায় তুমি আরোহণ করেছো, এমন একটি সওয়ারির উপরে আরোহণ করেছো, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে, এমনকি আল্লাহর আরশ পরশে এত বড় দামি সওয়ারিতে দুনিয়ার কেউই চড়তে পারবে না। নেমাল জামাল জামালু হাসান, তোমার উট বড় দামি উট, তোমার উট বড় দামি উট। আল্লাহর নবী দোজাহানে সরদার রহমাতুল্লাহ আলামিন জান্নাতের বাদশা আল্লাহর বন্ধু নবীজি কোমর উঁচিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া উমার, শুধু এইটা বলো না সাবারি দামি, বরং এটাও বলো নেমার রাকিব রাকিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও উমার তুমি এইটা বলো, শুধু এই উটটাই দামি নয়, এই সাওয়ারিও আল্লাহর আসমান জমিনের সবথেকে দামি সাওয়ারি, যে বসে আছে সেও অনেক দামি, যে বসে আছে সেও কি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর পায়ের গোড়ায় আমার আল্লাহ ঘুম পড়িয়ে রেখেছেন, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন সুবহান, একটু প্রাণ খুলে জিকির করুন, লা ইলাহা মহব্বত আওয়াজ দে,
একটু মহব্বত তসবি বড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তাহলে তো ডাক্তার সাহেব বলবে দরকার কি, দোকানে যাবা দুই কেজি গুল্লা কিনে খাইতে বসে যাবা, আমার কাছে আসার দরকার? এই জন্য অনেক সময় অনেক কথা হয়তো আপনাদের মনের অরুচিরও বাইরে হইতে পারে। এই যে হিংসা অহংকার আমাদের ভিতরে আসে না নাই, আমরা এর থেকে বাঁচার চেষ্টা করব না করব না? এই জন্য ওলি আল্লাহদের পদতলে আসতে হয়, তাদের সোহবত নিতে হয়, রিয়াজত মুজাহিদা করতে হয়, নফস এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হয়। নাহলে উপরে দেখবেন সব ঠিকঠাক, নিচে দেখবেন সদরঘাট শয়তানে সব নিয়ে গেছে। দুনিয়ার টাকা পয়সা করে কি সামান্য জায়গায় মানুষ রাখে, না ভোল্টার ভিতরে নিরাপদ স্থানে রাখে যেখানে চোর ডাকাত আসতে? ইবাদত বন্দেগী এর থেকেও দামি, এগুলি হিফাজতের জন্য। এই অন্তরের ঔষধ, এই হিংসা অহংকার কিনারিয়া, এর থেকে মুক্ত থাকা বেশি প্রয়োজন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমি দেখেছি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর পায়ের গোড়ায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শুয়েছেন, আমার আল্লাহ তিনাকে ঘুম পড়িয়ে রেখেছেন। কত বড় মানুষ ছিলেন, একদিন নাই দুই দিন নাই প্রাণের বাহিরে। আমার 70 বছর হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীর তিনি ইমাম ছিলেন। একটু জোরে বলা যায় সুবহানাল্লাহ। জীবনে একবার মসজিদে নববীর চোখেও আমরা কয়জনে দেখতে পেরেছি? আল্লাহ যাদের হজ করার তৌফিক দিয়েছেন তারা দেখতে পেরেছেন। মদিনায় 8 দিন হাজিরা থাকে, চোখের ভিতরে রক্ত উঠে যায়। মক্কায় তো অনেক গ্যাঞ্জাম হয়, অনেক সরগোল হয়, মদিনায় হাজিদের মুখে কোনো কথা থাকে না। আমি মদিনার জীবনে দেখি হাজিদের চোখে খালি পানি আর পানি, কারণ একজন আল্লাহ প্রেমিক রসুলের এই সবুজ গম্বুজ দেখে কেউ আর কথা বলতে পারে না। মদিনার ড্রাইভার যারা মদিনার ভিতরে চলবেন দেখে এসেছেন হাজি সাহেবরা, একজন গাড়ি চালক গাড়ি চালাচ্ছে রাস্তার ভিতরে হাজিরা পার হচ্ছে, কিন্তু পিছনে এসে গাড়ি যে ব্রেক করে দাঁড়াই গেছে হাজির খবর নাই, কারণ মদিনার গাড়ি চালকরা হরেনও দেয় না, কারণ ওই হাজি আল্লাহর নবীর প্রেমে চলতে থাকে। ও তো এখানে এত সিগন্যাল বোঝে না, মানুষের আওয়াজ কম। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীজির কবরের উপরে সূরা হুজুরাতের আয়াত লেখা আছে, রসূল সব দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা পাকে রসুল শুনতেছেন, মদিনা পাকে যারা সালাম দেন, যারা যারা উপস্থিতি দেন, তাদের সকলের হাজিরা নবী দেখতে পান। সুবহানাল্লাহ বললাম। আল্লাম্বিয়াউল আহিয়া ফি কুবুরিহিম সাল্লুন, নবীগণ কবরে জিন্দা এবং নামাজরত আছে। হায়াতুন নবী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন, এই কলিজার টুকরা দৌহিত্র ইমাম হাসানের পায়ের গোড়ায় হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ ঘুম পড়িয়ে রেখেছেন প্রাণের বাইরে। আমার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ কোন মানুষ ছিলেন না, এত বড় নবী প্রেমিক তিনি ছিলেন। বুস্তানুল মুহাদ্দিসিন কিতাবের ভিতরে আছে, মদিনার ভিতরে লোকেরা মদিনার খেজুর খেয়ে যে আটিগুলা ফেলে দিতেন, মদিনায় খরবুজা তরমুজ খেয়ে মানুষগুলা যে সুসাগুলি ফেলে দিতেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই খেজুরগুলা তুলে আটিগুলা তুলে ধুয়ে তিনি ওইটা পিষে খাইতেন আর বলতেন যে এই মদিনায় আমার নবী চলেছেন, ওই মদিনার সব বরকতময়। মদিনার রাস্তার খেজুরের গুটলি আঠিগুলা তুলে ধুয়ে মুছে তিনি এটা পিষে বরকত মনে করে খাইতে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি
একদিন নাই দুই দিন নাই আমার আপনার জীবনে তো মক্কা মদিনা যাওয়ার সুযোগ হয় নাই যারা বড় পয়সাওয়ালা অর্থওয়ালা দেখি তারা ব্যাংকক যায় সিঙ্গাপুর যায় অস্ট্রেলিয়া যায় নিউজিল্যান্ড যায় আল্লাহ আমাকে পৃথিবীর অনেক দেশে নিয়েছেন ও প্রাণের ভাইরা আমার মুসলমানদের যদি কোথাও যেতে হয় আল্লাহ যদি টাকা দেয় লন্ডন আমেরিকা যায় না আল্লাহ যদি টাকা দেয় খানা কাবা মদিনায় যা কলিজা ঠান্ডা হয়ে যাবে কলিজা ঠান্ডা হয়ে যাবে যেই মক্কাতে আল্লাহর রহমত প্রত্যেক দিন 120টা বর্ষিত হয় আর মদিনাতে তো আল্লাহ রহমত ওয়ালা কাই রেখে সুবহানাল্লাহ বললেন না সাইয়্যিদুল কাউলাইন মিসবাহুদ্দুজা সাইয়্যিদুল কাউলাইন মিসবাহুদ্দুজা আউয়ালুল মাখলুকি ফি ইলমিল আযালি وجهه كالبدر او شمس الزحى صدره مشكات انوار الرسل সেই মহান নবীকে আমার আল্লাহ ওই মদিনাতেই রেখে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ তিনি কোনো মানুষ নন 70 বছর তিনি মসজিদে নববীর ইমাম আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ভাগ্যবান তিনাকে বানাইছেন যেই ব্যক্তিটা নবীজির কবরকে বাম পাশে রেখে রিয়াজুল জান্নাহর সামনে দাঁড়িয়ে 70 বছর মসজিদে নববীর ইমামতি করেছে আমাদের দেশের রাজা বাদশার মতো বুঝি দাম না আমেরিকার রাজার মতো দাম না হায় হায় আমার মনে হয় আল্লাহ রহমত বরকত সব উনাদের ভাগ্যে রেখেছিলেন 70 বছর মসজিদে নববীর ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের দুই দিন আগে মদিনাবাসীদেরকে ডাক দিয়েছেন ও মদিনাবাসী আমি ইমাম মালিক আজ তোমাদেরকে একটি কথা বলতে চাই কেমন ইমাম মালিক কেমন এলেমের মর্যাদা তার মধ্যে ছিলেন কেমন নবী প্রেমিক ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সাধারণ কোনো মানুষ ছিলেন না ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই যুগে কোনো মাইক ছিল না একসঙ্গে তিনি 90,000 ছাত্রকে হাদিস পড়াইতেন প্রথম কাতারে ছাত্ররা যেভাবে শুনত 90,000 পিছনের কাতারের লোকেরা একই রকম শুনতে কেমন মানুষ তারা 47 এর আগের কথা বলছি আমিরে শরিয়াত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাই উলামায়ে দেওবন্দের একজন সরবরাহ আকাবের ছিলেন উনার জীবনে লিখেছেন পাকিস্তানের ডক্টর জানবাজ মির্জা 3000 পৃষ্ঠা ব্যাপী খতমে নবুয়াত আন্দোলনের যিনি মূল ছিলেন গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে খতমে নবুয়াত আন্দোলন আমাদের নবীর বিপক্ষে বন্ড নবী গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে যিনি প্রথম আন্দোলন করেছেন উনার জীবনীতে আমি পড়েছি ডক্টর জানবাজ মির্জা লেখেন ওই যুগে মাইক উনার ছিল না উনি নিজে চুঙ্গা লাগায় রাস্তার ভিতর দিয়ে ঘুরতেন আর বলতেন আগামী দিন অমুক জায়গায় তোমরা যাবা নবী প্রেমিকরা রসুলের শান মর্তবা সম্পর্কে আলোচনা হবে নিজে চুঙ্গা লাগে মাইকিং করতে লোকজন গিয়ে দেখতো যেই লোক মাইকিং করতেছে এই লোক ওয়াজ করতেছে সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা গাড়ির ব্যাটারি ফিউজ হয়ে গেলি সেলফ মারলে স্টার্ট দেয় না ধাক্কা দিয়ে লাগে আপনাদের তো সুবহানাল্লাহ গায়ে ধাক্কা দিয়ে লাগে নাহলে স্টার্ট নেয় না আমির শরিয়াত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ জীবনের ভিতর আছে উনি সাধারণভাবে ওয়াজ করতেন বিনা মাইকে 70 মাইল দূরের মানুষ ঘরে বসে রসুলের সেই ইশক প্রেমের কথা নিজ কানে বসে শুনতে পেতেন আল্লাহ পৌঁছাইতে পারে না পারে না ইতর দেখেন আমেরিকায় টেলিভিশনে নেটওয়ার্কে তারা খবর বলছে বাংলাদেশের স্যাটেলাইটে দেখেন না দেখেন না তো আপ দুনিয়ার মানুষের নেটওয়ার্ক যদি এত শক্তিশালী হয় আমার আল্লাহর নেটওয়ার্ক বুঝে দুর্বল হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 90,000 ছাত্রদেরকে একসঙ্গে তিনি হাদিস পড়াইতেন
কত বড় তিনি নবী প্রেমিক ছিলেন, কত বড় আলেম ছিলেন, ভাষায় বর্ণনা করার সম্ভব না। ইমাম মালিক রহমাতুল্লাহ একবার হাদিস পড়াচ্ছেন, একজন ছাত্র দেখেন হুজুরির জামার এইখান থেকে সাদা কাপড়ের উপর থেকে রক্তের দাগ দেখা যায়। ছাত্রটা আশ্চর্য হয়ে গেলেন, হুজুরির এইখান থেকে রক্ত কেন দেখা যায়। আবার একটু পরে দেখে পিঠ দিয়ে রক্ত দেখা যায়, আবার একটু পরে দেখে ডান হাতের এইখান থেকে রক্ত দেখা যায়। পাঁচ ছয় জায়গায় রক্ত দেখার পরে ওই ছেলেটা চিৎকার দিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ বুকি জড়াই বলছেন, হুজুর আপনার সারা শরীরে রক্ত কেন দেখা যায়। জোর করে জামাটা যখন উঁচা করছেন দেখে বড় একটা বিচ্ছু তার শরীরের এক জায়গায় নাই দুই জায়গায় নাই 70 জায়গায় দংশন করে রক্ত বের করে দিয়েছে। ছাত্রটা ওনার পাও জড়িয়ে ধরে বলছেন, হুজুর আপনি কেন এত সময় আমাদেরকে বলেন নাই। ইমাম মালিক ডাকিয়ে বললেন, ও আমার প্রাণের ছাত্ররা, আমার জীবন যাইতে পারে, বিচ্ছু আমাকে কামড়াইছে, কিন্তু রসুলের হাদিসের সঙ্গে এলমে নববীর সঙ্গে বেয়াদবি হবে এই ভয়ে আমি ইমাম মালিক বলি না। তারা কেমন মানুষ, আল্লাহ দিও যে রসুলের হাদিসের সঙ্গে আমার বেয়াদবি হবে। ছাত্রটা বলছেন, আমি পরে গুনে দেখলাম 70 জায়গায় বিচ্ছুতে দংশন করছে, কারণ ওই বিচ্ছুটা জামার ভিতরে আটকে গেছে, বের হতে পারে নাই, যত জায়গায় ঘুরছে খালি কামড়াইছে। কেমন নবীর প্রেম, জোরে বলেন সুবহান। ইয়ারে আগর ইয়ার না বাসাদ ইয়ারে হারগিজ ইয়ারে নিস ইয়ারে আগর ইয়ার না বাসাদ ইয়ারে হারগিজ ইয়ারে নিস গুল আগর খুশবু না বাসাদ কাবেলে গুলজার নিস গুলজ গুলশন জুদা আগস্ট তরু তাজা নমি মানদ আগর মানদ শবে মানদ শবে দেগর নমি মানদ হমেশা ইজ্জত মেহমা বাইক খানা নমি মানদ আগর মানদ শবে মানদ শবে দেগর নমি মানদ। বন্ধু যদি বন্ধুর মতো না হয় সে কি কোনো বন্ধু? মর্ম কথা হলে ইমাম মালিক কত বড় মানুষ, কত বড় নবী প্রেমী। জীবনে শুধু একবার মদিনার থেকে বের হয়েছেন, তাও হজের জন্য, হজের বলুন সুবহান। রসুলের রওজার পাশে ঘুমিয়ে থাকবেন জান্নাতুল বাকিতে, এই জন্য জীবনে মদিনার থেকে বের হতেন না, সুবহানাল্লাহ বলবেন না। আমি আপনি তো বাজার থেকে বের হই না, মসজিদে আসা দূরের কথা। সকাল থেকে কই অমুক কই বাজারে, চার স্টলে, তে মাতার মোড়ে, চৌ মাতার মোড়ে, সাত রাস্তার মোড়ে, সাত রাস্তার মোড়ে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হজে আসবেন, হজে আসবেন, কিন্তু ভয় হচ্ছে যদি মক্কায় গিয়ে মারাই যায়। যারা বলেন সুবহান, কষ্ট হচ্ছে বাবজান, রাগ করলেন বাবাজি, যদি রাগ করেন তাহাজ্জুদ পড়ে দোয়া করেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কত বড় মানুষ, এখন যে যাবেন যে তিনি মক্কায় যদি মারা যান, রাত্রে নবীজিকে স্বপ্ন দেখছেন, রসুলকে বলছেন, হুজুর আপনার রওজা তাহার ছেড়ে যে যাইতে পারছি না, কিন্তু হজ তো করা লাগবে, আমি কি করব যদি আমার মৌত মক্কায় হয়ে যায়। আমি তো এখানে ঘুমাইতে চাই, আপনার রওজাতের পাশে জান্নাতুল বাকিতে ঘুমাইতে চাই। নবীজি কোন স্বপ্নের ভিতরে আজকে আর কথা বলেন নাই, দেখাইছে কি পাঞ্জা ঘুম ভাঙছে ইমাম মালিকের। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে চিন্তায় পড়ে গেছেন, রসুলের কাছে মক্কায় যাওয়ার অনুমতি চাইলাম, হায় হায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কি সম্পর্ক রসুলের সঙ্গে, তাদের কি সম্পর্ক ছিল? হযরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে আছে 27 বছর রওজা তাহারে পাশে বসে হাদিস পড়াইছেন, সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বাড়ায় না। ওই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দেখে ছক্কা মেরে চিৎকার দেন, ওই ব্রাজিলের ফুটবল খেলা দেখে চিৎকার দিয়ে ওঠেন, সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী 27 বছর রসুলের রওজার পাশে বসে হাদিস পড়াইছেন। জীবন ইতিহাসে ছাত্ররা একদিন জিজ্ঞাসা করছে, হুজুর আপনি যে হাদিস পড়ান মাঝে মধ্যে আটকে যান, তখন আপনি একটু চোখ বন্ধ করেন, করে এই যে হাদিসের তাকরির করেন, ব্যাখ্যা করেন, এই ব্যাখ্যা আমাদের অন্তরে বুঝো আসে গেতেও যায়। কারণ কিতাবের ভিতরে আছে,
হুসেন আহমেদ মাদানি রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, আমার প্রাণের ছাত্ররা, আমি যখন রহমাতুল্লাহ আলমিনের হাদিস পড়াইতে গিয়ে আটকে যাই, আমি চক্ষু বন্ধ করে সরাসরি মদিনার রসুলকে জিজ্ঞাসা করি, নবীজি আমাকে যেই ব্যাখ্যা বলেন তোমাদেরকে আমি সেই ব্যাখ্যা বলে দিই। এই উলামায়ে দেওবান ইনার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছাত্র যোগ্যতা যদি এরা মায় উস্তাদ খানা কেমন এবার কোন বলা যাবে একটু? সুবহানাল্লাহ। আমি তো শুধু এইটুকুই চাই, ওয়াজ কিছু আমার কিছু আপনাদের, কি কোন ঠিক না? কিছু আমার কিছু গিভেন, কিছু আপনারা দিবেন, কিছু আমি দিব। তো ছাত্র যদি এরকম হয় উস্তাদ খানা কেমন ছিলেন? যার ছাত্র এই যোগ্যতায় পৌঁছেছে তার উস্তাদ খেলা কত বড়। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ঝুপড়ার ভিতরে জীবনকে কাটাই গেছেন। যারে বলেন সুবহান। এখন মানুষ মনে করে কত বড় মৌলবি, গাড়ি কয়টা আছে, মুরিদ কয়টা আছে, পোশাক কত ভালো, এলেম কত দূর আছে, এইটা দেখে না পাবনা। পাবলিক দেখে কত দূর সুর আছে, ভেংসি কত কাটতে পারে, গালি কারে দিতে পারে, আগুন কোথায় লাগাইতে পারে মানুষ মানুষের মধ্যে। ইসলামে সব নাই, ভালো করে মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে উবাই সারা জীবন রসুল কে হত্যা করার জন্য যেছিল, রসুল তো শেষ পর্যন্ত তার জানাজাও পড়াইছে এবং রসুল তার কাফন হওয়ার জন্য কাপড়ও দিছেন মাপ চাওয়ার জন্য। এতে ইসলামের শিক্ষা না? হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, হযরত ওমর চিৎকার দিয়ে, হুজুর এই শয়তান বেঈমান এই মুনাফিকটারে আপনি জামা দিলেন কাফনের লাগা, আরে জানাজা পড়াবেন আপনি, আমি সহ্য করব না। রাসূল বললেন, ওমর কথা কইও না, আমি নবী যা জানি তুমি। সুবহানাল্লাহ। রাসূল নামাজ পড়াইলেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ইনতাস্তাগফিরুল্লাহ 70 মাররা, নবী 70 বারও যদি জানাজা পড়ান আমি আল্লাহ শয়তানদারে মাফ করতাম না। আমার নবীকে এত কষ্ট দিছেন, ওহুদে যে 70 জন শহীদ হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইর লাগে না, সে তার 700 বাহিনী নিয়ে রাস্তা থেকে ফিরত আসছে না। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, যদি 70 বারও নামাজ পড়ান মাফ করব না। এইবার দেখেন আমার রহমাতুল্লাহ আলামিন কি বললেন। জোরে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন তো সুবহানাল্লাহ। নবীজির চোখ থেকে পানি ঝরছে, আমার ডাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে নামাজ পড়তে নিষেধ করেছিলাম, নবী গো আপনার পবিত্র দেহ মুবারকের বরকতময় কাপড়ে এই বেঈমানের জানাজার জন্য কাফনের জন্য দিলেন, আপনি নবী তার জানাজা পড়াইলেন, এখন তো আল্লাহ আপনাকে কোরআনে জানাই দিলেন, ইনতাস্তাগফিরুল্লাহুম 70 মাররা, 70 বার যদি আপনি জানাজা পড়ান মাপ হবে না, নবী গো আপনি কি এখন বসছেন? আল্লাহর নবী দুই চোখ দিয়ে পানি ঝরছেন, ডাকে বললেন, উমার শুনে রাখো, উমার শুনে রাখো, আমার আল্লাহ জানাইছেন 70 বার জানাজা পড়লেও মাফ হবে না, ওমার শুনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ যদি জানাইতেন 1000 বার জানাজা পড়াইলে মাফ হবে, ও ওমার আমি আল্লাহর কসম করে বলছি, আমি দয়ালু মুহাম্মদ আরবি মুনাফিকটার জন্য 1000 বার জানাজা পড়াইতাম। আল্লাহ 70 বার বলছে, আল্লাহ যদি বলতেন 1000 বার পড়াইলে মাফ হবে, আমি আল্লাহ তাকে মাফ, আমি নবী 1000 বার তার মাফের জন্য নামাজ পড়াইতাম। ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিন আনিন নাস, যারা রাগকে হজম করে আর মানুষকে যারা মাফ করে দেয়, আমার আল্লাহ বলেছেন জেনে রাখো এরা জান্নাতি। যারা রাগকে হজম করে মানুষকে মাফ করে দেয়, গুণ অর্জন করার চেষ্টা করব না করব না, বাপজান করবেন না করবেন না, আপনার ক্ষুদ্র আমল জান্নাতে যাওয়ার কারণ হবে। যাদের এই সুন্নতটা নাই একটু চেষ্টা করবেন বাপজান, কারণ হাদিসে আছে ভয়াবহ, মান জাইয়া সুন্নতি হুরিমাত আলাইহি সাবাতি, আমি খলিল রহমানের দাওয়াত করে আনছেন বলে আপনার পক্ষে গান গাইতে পারবো না। রসুল বলছেন, আমার সুন্নত যারা বরবাদ করলো আমি তাদের জন্য শাফাত কর হারাম ঘোষণা করলাম। আল্লাহ রসুল হাদিস ফতোয়া নবী দিয়েছেন, এর উপরে আমার ফতোয়া দেওয়ার ক্ষমতা আছে? দুনিয়ার কোন আলেমের আছে? যারা দেবে এরা সব মনে করবেন চাটুকার, ধোকাবাজ, দাগাবাজ,
এরা হলো কেউ হলো অর্থ ডাকাত, কেউ হলো সম্পদ ডাকাত, কেউ কেউ হলো ধর্ম ডাকাত। এরা ধর্মকে ডাকাতি করে। মনে রাখবে, দুনিয়ার ধন সম্পদ যারা লুট করে এদের থেকে মারাত্মক বিপদের কারণ হলো ধর্ম ডাকাতরা। আরো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহ স্বপ্ন দেখলেন আজকে নবীকে, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় যেতে চাই, হজে হুজুর অনুমতি চাই, হুজুর যদি মক্কায় গিয়ে মারা যায় আমার লাশটা যেন এনে মদিনায় দাফন করা হয়। নবীজি কোনো জবাব দিলেন না, নবীজি দেখাইলেন পাঞ্জা। হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ সকালবেলা একটা চিঠি লিখলেন, বসরা নগরীতে মদিনার থেকে তিনি দূত পাঠাইলেন, প্রখ্যাত তাবি মোহাম্মদ ইবনে সিরিনের কাছে একটা চিঠি লিখে তিনি পাঠাইলেন, যাও গিয়ে মোহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞাসা করে আসো, জনৈক ব্যক্তি দুনিয়ার বুকে একজন মানুষ ঘুমের ভিতরে দোজাহানের সরদার রহমাতুল্লাহ আলমিনকে স্বপ্ন দেখেছেন, তার একটা জানার প্রশ্ন ছিল, নবীকে তিনি প্রশ্ন করেছেন, নবীজি কোনো জবাব দেন নাই, শুধু হাতের পাঞ্জা দেখাইছেন, নাম বলে নাই। দূত চলে গেল বাসরায় মোহাম্মদ ইবনে সিরিনের কাছে। মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি হাদিসের রাবি, মুসলিম শরীফের কিতাবুল আলামের ভিতরে তিনি হাদিস বর্ণনা করেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম। এই হাদিসের রাবি হলো মোহাম্মদ ইবনে সিরিন। এত বড় তিনি, তাকে খালি স্বপ্নবিদ মনে করেন না, তিনি একজন প্রখ্যাত রাবি, হাদিস বর্ণনাকারী, তাবি। মোহাম্মদ ইবনে সিরিনের দরবারে মদিনার দূত যখন গিয়ে পৌঁছাইছেন, তিনি যখন জানাইছেন যে মদিনার জনৈক ব্যক্তি রহমাতুল্লাহ আলামিনকে স্বপ্ন দেখেছেন, নবীজির কাছে তিনি একটি প্রশ্ন রেখেছেন, নবীজি প্রশ্নের কোনো জবাব দেন না, শুধু আঙ্গুল দেখাইছেন হাত। মোহাম্মদ ইবনে সিরিন চিৎকার দিয়ে বলছে, তুমি কি করে এই স্বপ্নের খবর পাইলা? এই স্বপ্ন দেখার মতো আল্লাহর দুনিয়ায় মদিনায় ইমাম মালিক ছাড়া আর কেউ হইতে পারে না। এই স্বপ্ন তুমি পাইলা কোথায়? এই স্বপ্ন দেখার মতো আল্লাহর দুনিয়ায় ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। দূত তখন কেঁদে উঠে বললেন, হুজুর, মদিনার ইমাম ইমাম মালিকই দেখাইছেন, তিনি আমাকে পাঠাইছে। মোহাম্মদ ইবনে সিরিন কোনো জবাব দেন নাই। কোরআনুল কারীমের সূরা লোকমানের একটি আয়াত পাঠ করে বলছেন, ইমাম মালিকের কাছে গিয়ে আয়াত পাঠ করো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিল আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুম ফালা তাগুররন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররন্নাকুম বিল্লাহিল গুরুর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহ আলীমুন খাবীর। বলছে, যাও ইমাম মালিককে গিয়ে আয়াত ছড়াই দাও। দূত বাসরা থেকে মদিনায় আসছে, ইমাম মালিক অধীর আগ্রহে কি ব্যাখ্যা নিয়ে আসছে? দূত বলছেন যে, মোহাম্মদ ইবনে সিরিন বললেন, এই স্বপ্ন দেখার মতো মদিনায় ইমাম মালিক ছাড়া আর কেউ নাই। ইমাম মালিক তখন কাঁদতে লাগলেন। জিজ্ঞাসা করলেন, কি জবাব দিয়েছেন? বললেন, কোরআনের সূরা লোকমানের আয়াত পড়েছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও আমার ছাত্ররা, আমার ব্যাগ ব্যাগেজ গুছাও, আমি মক্কায় হজের জন্য রওনা দিব। ছাত্র বলে, হুজুর কি বলেন, কি কি স্বপ্ন দেখাইলেন, কি খবর পাঠাইলেন, উনি কি উত্তর দিল, আয়াত দিল, আপনি রওনা দিচ্ছেন হজে? বলছে, দেখো নবীজি, এই পাঁচ আঙ্গুলের ভিতরে, এই আয়াতের দুটার ভিতরে পাঁচটা বিষয় নবীজি আমাকে জানাই দিয়েছেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআই আরযিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। একটার কথা বলবো, কার কখন মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পাঁচটার একটা, ওমা তাদরি নাফসুম বিআই আরযিন তামুত, তুমি কোথায় মারা যাবে আল্লাহ ছাড়া কি কোন কম্পিউটারে জানে, আল্ট্রাসোনোগ্রাফি
কত বায়োপসি করে, কম্পিউটারে এমন কোন কাজ নাই যা ধরা পড়ে না। কই বিজ্ঞানীরা আজ পর্যন্ত বানাইতে পারছে, অমুক জায়গায় অমুক টাইমে মারা যাবে, যে কম্পিউটার বানাইছে ও তো নিজের মৃত্যুর খবর জানে না। আল্লাহ আছে না? না আল্লাহ মুসলমান বানাইছে খুশি নেবে যা। কোটি কোটি বিল গেটস জাকারবার্গ মুকেশ আম্বানি থেকে একজন ভিখারি মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি, অনেক বেশি। আল্লাহ সে মুসলমান বানাইছে আলহামদুলিল্লাহ। কথা শেষ করছি প্রাণের বাইরে আমার। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই তিনি বললেন, এই আয়াতের মধ্যে নবীজি আমাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই ডাক দিয়ে বললেন, ও মদিনাবাসী শোনো, আমি ইমাম মালিক আজ তোমাদেরকে একটি কথা বলবো, যে কথাটা আমি 70 বছর গোপন করে রেখেছি। আচ্ছা এটা কি সাধারণ কথা? ইমাম মালিক রহমাতুল্লাহ কথা শুনে মদিনার ছোট বড় আবাল বালক বালিকা ছোট্ট ছোট্ট থেকে বড়রা মহিলা পর্দার ভিতরে মদিনার অলি গলি সবাই পূর্ণ হয়ে গেছে। কি কথা ইমাম মালিক 70 বছর বলে রে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার অলি গলি আনাসে কানাসে সব লোকে লুকরন্ন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর বানানো সেই কবিতা, যেই কবিতাকে ইমাম হাসান বিন সাবিত সাহাবী বলেছেন, আমি রসুলের জন্য 70,000 কবিতা বানাইছি, রসুলের প্রশংসা বাণী বানাইছি 70,000, আর 70,000 কবিতাকে আমি একটা কবিতার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। জ্ঞানীদের ব্যাপার সেপারিয়া বলছে, রসুলের সম্মানে 70,000 কবিতা বানাইছি, আর 70,000 কবিতার জিস্ট নির্যাস আমি একটা কবিতার মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ, কত বড় জ্ঞান! উনি যখন কবিতা বানাইতে লাগলেন রসুলের সম্মানে, এত বড় সাহাবী হাসান বিন সাবিত ইসলাম আনার আগে 60 বছর হায়াত পেয়েছিলেন, ইসলাম আনার পরে আবার আল্লাহ 60 বছর হায়াত পেয়েছিলেন, তাই দুনিয়ার ইতিহাসে লেখা আছে ক্ষণ জন্মা ব্যক্তি, আল্লাহ আবার পুনর্জন্ম দিয়েছিলেন তিনাকে। ইসলাম আনলেন 60 বছর বয়সে, ইসলাম আনার পরে আবার ইসলামী জিন্দেগি 60 বছর, আর জাহিলিয়াতে 60 বছর। এই সাহাবী উনি একমাত্র সেই ব্যক্তি যাকে মেম্বারে রসুলের উপরে বসে রসুলের প্রশংসা করতেন, আল্লাহ জিবরিল আমিন দিয়ে রসুলের মেম্বারে বসে প্রশংসা করার আদেশ তার জন্য দিয়েছিলেন। কয় হাজার প্রশংসা? 70,000-এ 70,000 কয়টার মধ্যে ঢুকাইছে? ইমাম মালিক এই কবিতাটা পড়তে লাগলেন, হাসান বিন সাবিতের নাম ছড়িয়ে গেল সারা দুনিয়া। এত বড় সাহিত্যিক, এত বড় দার্শনিক, এত বড় পণ্ডিত, এত বড় লুগাতওয়ালা, এত বড় মহাবেরওয়ালা, এত বড় নহরসরফ, এত বড় আরবি সাহিত্য, এত বড় কবিতা আর কেউ করতে পারে না। তিনার প্রশংসায় সমগ্র দুনিয়া পঞ্চমুখ। হযরতে হাসান বিন সাবিতের সামনে যখন এই কথা আসলেন, তিনি একটা কবিতা বানাই বললেন, মা আন মাদাহতু মুহাম্মাদাম বিমাকালাতি, মান মাদাহতু মুহাম্মাদাম বিমাকালাতি, ওয়ালাকিন মাকালাতি মুদিহাত বিমুহাম্মাদি। ওহে দুনিয়ার মানুষ, আমাকে তোমরা বড় সাহিত্যিক বলেছ, আমাকে তোমরা বড় পণ্ডিত বলেছ, আমার প্রশংসায় তোমরা পঞ্চমুখ। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার সাহিত্যের কোনো যোগ্যতা নাই, আমার লুগাতের কোনো যোগ্যতা নাই, আমার ভাষার কোনো যোগ্যতা নাই, আমার প্রশংসা কবিতা প্রশংসিত হয়েছে আমি রসুলের প্রশংসা করার কারণে। কেমন খাটি মানুষ! আমরা হলে কইতাম আমি বানাইছি, আমি বানাইছি, আর উনি কি বলছেন? হাই হাই, মা আন মাদাহতু মুহাম্মাদাম বিমাকালাতি, মা আন মাদাহতু মুহাম্মাদাম বিমাকালাতি, ওয়ালাকিন মাকালাতি মুদিহাত বিমুহাম্মাদি। ওহে দুনিয়ার মানুষ, আমার কবিতার কোনো প্রশংসা নাই, আমি বিশ্ব নবীর প্রশংসা করেছি, তার বরকতে আমার কবিতা প্রশংসিত হয়েছে। কি খাঁটি ইমানদার ছিলেন তারা! এখন তো বিষেও ভেজাল, ইমানদারে তো ভেজাল আছে, নামাজিতে তো ভেজাল আছে, মুসলমান এখন গিরগিটি হয়েছে, গিরগিটি গিরগিটি বোঝেন, মিনিটে মিনিটে রং পাল্টায়। এখন এখানে অশুনছে, একটু পরে দেখবেন চায়ের স্টলে বসে গেছে জায়গা মতো, গিরগিটি হয়ে গেছে মুসলমান, ক্ষণিকে ঘন্টায় ঘন্টায় কি রূপ পাল্টা। কিন্তু কিছু খাঁটি মানুষ আছে নাকি? আমরা সেই খাঁটি দলে হইতে চাই না? চাই না। আল্লাহ কবুল করুক, আমি
ও প্রাণের ভাইরা আমার টাঙ্গাইলের ভাইরা শেষ কথা বলছি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই 70,000 কবিতা নির্জারজাই কবিতা মেম্বার রসুলের উপরে বসে রওজা তের দিকে তাকিয়ে চোখের পানি অঝর্ণ এনে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আর পড়তে লাগলেন, লিকুল্লি নবিয়িন ফিল আলামি ফযিলাতুন, লিকুল্লি নবিয়িন ফিল আলামি ফযিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদি। ওগো আমার নবী, ওগো বিশ্ব নবী, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের ভিতরে যেই গুণ দিয়েছিলেন, আপনি আমার এক নবীর ভিতরে তার থেকে কোটি কোটি বেশি গুণ বিদ্যমান। এক কবিতায় কাম সারছে না, এক আল্লাহু এই কবিতাটা পড়ছে না চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন ইমাম মালিক। ডাক দিয়ে বললেন, ও মদিনাবাসী শোনো, আমি ইমাম মালিকের 70 বছর পর্যন্ত এই মসজিদে নববীর আমি ইমাম, 70 বছর একটি কথা আমি গোপন করে রেখেছি, তা হলো এই এই 70 বছরের ইমামতির জামানায় আমার জীবনে আমার একটি রাত যায় নাই যে রাত্রে কালি কামলেওয়ালার সঙ্গে স্বপ্নে আমার দেখা হয় না, এমন একটি রাত যায় না যে রাত্রে আমি নবীর স্বপ্ন দেখি না। কিন্তু আজ তোমাদেরকে কেন জানালাম, ও মদিনাবাসী, গত রাত্রে আমি যখন রহমতের নবীকে দেখেছি রহমাতুল আলামিন আবু বকর ওমর উসমান আলীকে নিয়ে নবীজি দস্তরখান বিছিয়ে আমার জন্য অপেক্ষা করছে, আমার মনে হয় রসুলের কাছে যাওয়ার আমার সময় হয়ে গেছে। এর পরের দিন ইমাম মালিক মারা যান। আমি এই জন্য তোমাদেরকে বলি, ইমাম মালিক ডাক দেবে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার একটি কথা তোমরা জেনে রাখো, তোমরা তোমাদের অন্তরে কোন হিংসা অহংকার পোষণ করবে না, তোমার অন্তর থেকে হিংসা অহংকার রাজায়ল যাকে বলা অসৎ স্বভাব এইগুলাকে দূর করে যদি খাঁটি সিফাতি মুসলমান হইতে পারো, একজন হককে আলেমের কাছে গিয়ে নিজের আত্মার ইসলাহ যদি তুমি করাইতে পারো, এই জন্য তুমি যদি একটা মশলা যদি শিখতে পারো, আমি ইমাম মালিকের কাছে 100 নফল হজের থেকেও অন্তর শুদ্ধির একটা মশলা বেশি দামি। অন্তর শুদ্ধির একটা মশলা, রিয়া আসে 11 কারণে, অহংকার আসে 7 কারণে, কিবির আসে 7 কারণে, গীবত হয় 11 কারণে, এগুলো সমাজের মানুষ জানে না, মানুষ বলেও না। এই এলেম গুলা বহুত জরুরি, নইলে এর থেকে বাঁচা যায় না। নামাজ ভাঙ্গার কারণ আছে না, রোজা ভাঙ্গার কারণ আছে না, নাই? আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান করুক। জরুরাম আমি কোরআনুল কারীমের যে আয়াত পড়ছি শেষে আয়াত আপনাদের অন্তরে একটি ইমানের আঘাত দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আমরা বেহেশত যাইতে চাই না, চাই না? ও প্রাণের ভাইরা, আমার টাঙ্গাইলের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, যারা অহংকার করেছে, সবচেয়ে বড় অহংকারী হলো যেই ব্যক্তি নামাজ পড়ে না, সবথেকে বড় অহংকারী যেই ব্যক্তি রোজা করে না, সবথেকে বড় অহংকারী যেই ব্যক্তি পর্দা করে না, সবথেকে বড় অহংকারী যেই ব্যক্তি হালাল খায় না, সবথেকে বড় অহংকারী যেই ব্যক্তি আল্লাহর আদেশ মানে না, আল্লাহর আদেশ না পালন করা হলো সবথেকে বড় অহংকারী। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অহংকারী, আমার আয়াতকে যারা অস্বীকার করেছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য জান্নাতের কোনো দরজা খোলা হবে না, আসমানের কোনো দরজা খোলা হবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াল। সূচের আগা দিয়ে উট ঢোকা সম্ভব, কিন্তু অহংকারী মানুষের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব। সূচের আগা দিয়ে আল্লাহ কোরআনে বলছেন, সূচের আগা দিয়ে উট ঢোকা সম্ভব, অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না। আমরা অহংকার নিয়ে মরতে চাই, আল্লাহর কাছে তওবা করবো না, করবো না, হিংসা করবেন, অহংকার করবেন, সুন্নতি দাঁড়িয়ে রাখার চেষ্টা করবেন, দিন দুঃখী মাদ্রাসা এতিম গরিব দুঃখী আত্মীয় স্বজনের খেদমত করবেন। আল্লাহ আপনাদের আমাদেরকে সবাই তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দোয়া হবে।